এই নে এই শার্টটা তোর বন্ধু রাহাতকে দিস। ওকে। তোর বন্ধু রাহাত কি করে রে? কেন? এমনি। তার অজন্তেই আমি কাউকে তার পরিচয় দিতে পারবো না। ওকে। মনি আপু অফিসে আছে, আমি তার সাথে দেখা করতে পারবো? আছে, কিন্তু তিনি এখন দেখা করার অবস্থায় নেই। কেন? এখন তিনি তার বয়ফ্রেন্ডের সাথে একান্তে কথা বলছে, সেজন্য। ওহ, উনার বয়ফ্রেন্ড সাথে কথা শেষ হলেই আমাকে কথা বলার ব্যবস্থা করে দেন। দিতে পারি, একটা শর্তে। কি শর্ত? তোর বন্ধু রাহাতের নাম্বার লাগবে। আমি ভাবলাম সারা নিজেই দেখি রাহাতকে পছন্দ করে, আমি আর রাহাতকে সারাকে কি দেখাবো, কিন্তু আমার মন চাচ্ছে সারার মারামারি দেখতে। বাস্তবে কোনো দিন মেয়েদের মারামারি দেখিনি, রাহাতকে দিয়েই ফাঁসাতে হবে। আমি বললাম যদি আমাকে মনি আপুর সাথে কথা বলার সুযোগ দেন তাহলে আমি দিব। ওকে, আমি ফোন দিলে চলে আসিস। ওকে। সারা চলে গেল, দুই একটা কাজ আসলো, কাজগুলো করলাম। কিছুক্ষণ পর সারা কল দিয়ে বললো মনি আপুর অফিসে যেতে। আমি মনি আপুর অফিসে গেলাম, গিয়ে দেখি মনি আপু আর সারা বসে আছে। আমি বললাম বসতে পারি? বস। ধন্যবাদ। কি বলবি বল? ম্যাডাম, ওভারটাইম কাজ করার কোনো ব্যবস্থা আছে? না, এই অফিসে ওভারটাইমের কোনো ব্যবস্থা নেই, কিন্তু আমাদের অন্যান্য শাখায় আছে, এইগুলিতে ওভারটাইমের ব্যবস্থা আছে। ও, দেখেন না ম্যাডাম ওভারটাইমের কোনো ব্যবস্থা আছে কি না। সারা, ম্যানেজারকে ফোন দিয়ে জিজ্ঞাসা করতো ওভারটাইম হবে কি না। ওভারটাইম থাকলেও তো রাফিদকে দেওয়া যাবে না, আমাদের অফিসে যারা পুরনো তারা কানাঘুষা করবে। ঠিক, রাফিদ ওভারটাইম নেই, চট্টগ্রাম শাখায় অনেক ওভারটাইম আছে, ওইখানে এখন লোক নেওয়া হচ্ছে, তুই চাইলে সেখানে ট্রান্সফার করে নিতে পারি। রাফিদ ওভারটাইম দিয়ে কী করবে? আর ওভারটাইমে তো বেশি টাকা পাবি না, তার তো কোনো বাড়িওয়ালা নেই। বাড়িওয়ালা হতে কতক্ষণ? আমার এই কথা শুনে মনি আপু আর সারা হাসতে লাগলো। মনি আপু বলল, আচ্ছা আচ্ছা, তোকে চট্টগ্রাম ট্রান্সফার করে দিচ্ছি, তুই রাজি? আমি ভাবলাম আমার দরকার টাকা, এখন যেখানে বলবে সেখানে যাব। আমি বললাম সেখানে কত টাকা পাবো? সেটা তোর কাজের উপর নির্ভর করবে। ওকে, আমি যাব। আমার রাজের কথা শুনে মনি আপু আর সারা অবাক, ভাবছিল হয়তো আমি মজা করছি। মনি আপু বলল, সারা রাফিদকে ভালো একটা পোস্টে ঢুকিয়ে দে। আচ্ছা, দেখছি। দেখি সারা কাকে জনি কল দিয়ে কথা বলতে লাগলো। একটু পর বলল, ম্যাডাম ভালো কোনো পোস্টে ঢুকানো যাবে না, কারণ সেগুলো অলরেডি বুক, আর কাজের দক্ষতা ছাড়া উনি কাউকে ভালো কোনো পোস্টে চাকরি দিবে না। বলে এটা আমার আদেশ। কি করে বলবো, এটা তো আপনারই আদেশ, আপনার আদেশ আপনি নিজেই অমান্য করবেন। মনি আপু আমার মুখের দিকে তাকালো, মুচকি হাসি দিয়ে বলল, তুই এখন সিদ্ধান্ত নে। ম্যাডাম, আমি কাজকে সবসময় বড় করে দেখি, যদি ভালো পরিমাণ বেনিফিট পাই তাহলে আমি যাব। আচ্ছা সারা, আমাদের চট্টগ্রাম যাওয়ার কোনো শিডিউল আছে? আছে, আগামীকাল আমরা চট্টগ্রাম যাচ্ছি, তুই চাইলে আমাদের সাথে যেতে পারিস। ওকে, ধন্যবাদ, আমি আগামীকাল তৈরি হয়ে আসব। এই বলে আমি চলে আসলাম বাসায়, এসে রাহাতকে সব বললাম। রাহাত বলল, তোর যেটা ভালো মনে হয় কর, আমি যেখানে আছি সেখানেই থাকবো। এই নে তোর শার্ট, সারা দিয়েছে। দেখি মামা, আসল কথা জানিস, সারাকে আমার ভালো লাগছে। দেখ, আমি চট্টগ্রাম চলে যাচ্ছি, সারা কিন্তু অনেক জেদি, কোনো ঝামেলা হলে পরে সামলাতে পারবি কিনা দেখ। শুন, আমি তোকে একটা গল্প শোনাই। আমি তাকে মনি আপু যে আমাকে মারছিল সেটা বললাম। রাহাত বলল, তাহলে ভাই আমি নাই, তুই যদি কোনো একটা ব্যবস্থা করে দিতে পারতি তাহলে আমি কিছু করতাম, এখন তুই চলে যাচ্ছিস, আমি আর এগুলোর মধ্যে নাই। সেটাই, কিন্তু তারে যে আমার ভালো লাগে। ওয়েট কর, আমি তোকে সুযোগ বের করে দিব, আমি তাদের কোম্পানির জন্য শাখায় যাচ্ছি, আমি তো আর বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি না। ওকে, আমি তোর মুখের দিকে তাকিয়ে রইলাম। মামা চল না, আজ রেস্টুরেন্ট থেকে খেয়ে আসি। আচ্ছা চল। আমি আর রাহাত ভালো একটা রেস্টুরেন্টে গেলাম, রাহাত সারার দেওয়া শার্টটা পরলো, সারার চয়েস আছে ভালো। রেস্টুরেন্টে গিয়ে আমরা কিছু পিক তুললাম, খাওয়া দাওয়া করে বাসায় চলে আসলাম। পরের দিন প্রয়োজনীয় সব কিছু নিয়ে সারার দেওয়া লোকেশনে গিয়ে হাজির হলাম। দেখি মনি আপু এমন একটা ড্রেস পরেছে, তাকাতেই লজ্জা করছে, টাইট প্যান্ট, ম্যাচিং করা শার্ট, চোখে চশমা, সারারও একই ভাব। আমি সারার কাছে গিয়ে বললাম, আপনি যে পোশাক পরেছেন রাহাত সেটা কোনোভাবেই পছন্দ করবে না। সারা ভাব ধরে বলল, পছন্দ না করলে করুক, তাতে আমার কি। আমি সারাকে গত রাতের রাহাতের একটা পিক হোয়াটসঅ্যাপে দিলাম, সারা ছবিটা অনেকক্ষণ লাগিয়ে দেখলো আর বলল, রাহাত শার্ট পছন্দ করেছে? ইয়েস ইয়েস, এই প্রথম মনে হয় কি আমার পছন্দ করা জিনিস পছন্দ করছে। আচ্ছা, আমি রাহাতকে বলবো আপনি কেমন, আপনি কেমন পোশাক পরেন এখানে। রাফিদ ভাইয়া, তুই না আমার ভাই লাগোস, আজকে শেষ, আর পড়বো না। ওকে, মনি আপু এসে বলল, রাফিদ গাড়ি চালাতে পারোস? না, গাড়ি আমি চালাবো, ওঠেন। আমি মনি আপুর সাথে পিছনে বসলাম। সারা বলে গাড়ি চালানোর সময় যদি পাশে কোনো পুরুষ মানুষ থাকে তাহলে সে বলে গাড়ি চালাতে পারে না, চত্ব সব ফালতু কথা।
আমি গাড়িতে বসে বিভিন্ন ডকুমেন্টারি ভিডিও দেখতেছি। মনি আপু বলল, এটা বন্ধ কর না, ভালো লাগছে না। সারা, আর কতক্ষণ লাগবে? আর এক ঘন্টা। আমি ঘুমাই। মনি আপু চোখের মধ্যে কাপড় দিয়ে ঘুমাতে লাগলো। কিছুক্ষণ পর আমার কাঁধে হেলে পড়লো। আমি সারাকে ইশারা দিয়ে বললাম, কি করবো? সারাও ইশারায় বুঝলো, থাক এভাবেই থাক। মনি আপুর গরম নিঃশ্বাস আমার ঘাড়ে এসে পড়তেছে। আমার ভিতর কেমন জানি শিরশির করতেছে। আমি রোবটের মতো বসে রইলাম। সারা আমার অবস্থা দেখে হাসতেছে। কিছুক্ষণের মধ্যে চট্টগ্রাম তাদের আরেক কোম্পানিতে চলে আসলাম। দেখি ম্যানেজার আরেকটি সুন্দর মেয়ে মনি আপুদের রিসিভ করতেছে। মেয়েটাকে আমি চিনেছি, আগে মনে হয় একবার দেখেছিলাম। ওনার ল্যাপটপে সমস্যা হয়েছিল, পরে আমি ঠিক করে দিয়েছিলাম। ম্যানেজার সাহেব মনি আপুদের নিয়ে মিটিংয়ে বসলো। অনেকক্ষণ মিটিং করলো। মিটিং শেষে আমার সাথে ম্যানেজারের পরিচয় করিয়ে দিল। মনি আপুরা চলে গেল। ম্যানেজার সাহেব বলল, তুমি যেহেতু এই পুরো কোম্পানির বসের স্পেশাল গেস্ট, তাই তোমার পার্মানেন্ট কাজ হলো এখানে তুমি বসে থাকবা। অফিসের অকমপ্লিট কাজগুলো করবা। এখানে তুমি 3 ঘন্টা সময় দিবে, আর বাকি 3 ঘন্টা হলো তোমার ওভারটাইম। ওভারটাইম আমি কি কাজ করব? আসলে কি জানো, আমার মেয়েটা একটু পাগলামো টাইপের, মাঝে মাঝে কি জানো হয় সব ভেঙে ফেলে। তাই আমি ঠিক করেছি তোমার ওভারটাইম হলো আমার মেয়েকে দেখাশোনা করা। এই বলে কাকে যেন ফোন দিল, বললো আসতে। আমার মেয়ে আসতেছে। একটু পর দেখি মেয়েটা আসলো। মেয়েটাকে চিনতে পারছি, তার ল্যাপটপই আমি ঠিক করে দিয়েছিলাম। ম্যানেজার বলল, এই হলো আমার মেয়ে ইকা। ইকা, আজকে থেকে তোকে রাফিদ দেখাশোনা করবে। কেন, আমি কি একা চলতে পারি না? আমাকে দেখাশোনা করার কি আছে? ইকা, তুই আমার এই পর্যন্ত 13 লক্ষ টাকার জিনিসপত্র ভেঙে ফেলেছিস শুধু রাগ করে, এখন বলছস তোকে দেখাশোনা করার কি আছে? আজ থেকে রাফিদকে মেনে চলবি, যা এখান থেকে। ইকা চলে গেল। আমি বললাম, কিন্তু স্যার যদি ম্যাডাম কিছু বলে? ওসব তুমি চিন্তা করো না, তোমাকে যে কাজ দিলাম সেটা তুমি মন দিয়ে করো। ওকে স্যার, আমার বেতনটা যদি বলতেন? ওভারটাইম এর জন্য 20,000 টাকা, আর অফিসের কাজের জন্য 30,000 টাকা, মোট 50,000 টাকা। অনেক ধন্যবাদ স্যার। আর কোম্পানিতে কোয়ার্টার আছে, সেখানে তোমার থাকার ব্যবস্থা করে দিচ্ছি। দয়া করে আমার মেয়েটাকে একটু দেখে রেখো। স্যার বিয়ে দিয়ে দিলেই তো পারেন। আমার একটাই মাত্র মেয়ে, সে এখন পড়ালেখা করে, পাশাপাশি আমাকে একটু টাইম দেয়, সেটা ভেবে দেখিনি। আমি তাকে জিজ্ঞাসা করব। ওকে স্যার। আমার রুমটা পেয়ে খুব খুশি হলাম। একা এক রুম, রুমের মধ্যে সকল কিছুর ব্যবস্থা আছে। এভাবে 15 দিন চলে গেল। ইকা মেয়েটির সাথে খুব ভালো সম্পর্ক হয়েছে। যতই যেদি হোক না কেন, মনটা একদম ফ্রেশ। কোনো সময় আমাকে অবহেলা করেনি, আমার সাথে খুব রাগ দেখায়। কিছুদিনের মধ্যেই সব কিছুর সাথে মানিয়ে নিলাম। আমার মা বাবার মৃত্যুর খবর শুনে অনেক কেঁদেছি। আমি সেটা বুঝলাম না, আমাকে চিনে না জানে না এরপরও আমার কষ্টে সেও কেঁদেছে। কেন জানি ইকার জন্য ভিতরে দুর্বলতা কাজ করে। ইকা সারার বয়সী, মনি আপুর মতো সুন্দরী ফেস, কাটিংটা একটু ভিনদেশি মেয়েদের মতো। ইকাও কেন জানি আমাকে একটু বেশি কাছে পেতে চায়, সারাক্ষণ আমার সাথে ঘুরে খায়, এটা সেটা কত কিছু। একদিন রাতে ঘুমাতে যাব চট্টগ্রামে আসার 15 দিন পর, দেখি রাত 10টার সময় সারা কল দিয়েছে। আমি ফোন ধরলাম, ওপার থেকে মনি আপুর কণ্ঠ ভেসে আসলো, কুত্তা, তোরে ওইখানে আমি ম্যানেজারের মেয়ের সাথে লুতুরপুতুর করার জন্য পাঠিয়েছি, তোরে আমি পাঠিয়েছি মন দিয়ে কাজ করার জন্য, তুই সেখানে কি না একার সাথে প্রেম করছ? তোর চাকরি নট, এক্ষুনি ক্যাম্পাস থেকে বেরিয়ে যা। ম্যাডাম কথাটা শুনেন, ম্যানেজার ওভারটাইম হিসেবে তার মেয়ের দেখাশোনা করার জন্য বলছে। তুই কি লুচ্ছা, তুই রাজি হয়ে গেলি? বাহ, মেয়ের দেখাশোনা করার জন্য তুই রাজি হয়ে গেলি? তোর তো চরিত্র ভালো না, টাকার নেশায় তুই অন্ধ হয়ে গেছস। এখন আমি দেখব তুই কিভাবে টাকা ইনকাম করস। তোর চাকরি নট। প্লিজ ম্যাডাম, আপনি যা বলবেন আমি তাই করব। যদি চাকরি বাঁচাতে চাস, সকালে ঘুম থেকে উঠে যেন তোকে দেখতে পাই। এই বলে ফোন কেটে দিল। আমি আবার ফোন করলাম, সারা ধরল। সারা, আপনি বলেন, আমি আগামীকাল আসতেছি, এত রাতে কি করে আসব? ম্যাডাম প্রচন্ড রেগে আছে, আমি কিছু জিজ্ঞেস করতে পারবো না, যা বলছে তাই কর। আচ্ছা, আমি অফিসে ম্যাডামের সাথে দেখা করব। ম্যাডাম আগামীকাল অফিসে যাবে না, সকালে ম্যাডামের সাথে দেখা কর। ওকে। আমি রাতটা কাটিয়ে খুব সকালে বেরিয়ে পড়লাম। যেহেতু পূর্ব প্রস্তুতি ছিল না, অনেক কিছু নিতে পারলাম না, ইকার কাছ থেকেও বিদায় নিতে পারলাম না। সে নিশ্চয়ই ঘুম থেকে উঠে ফোন করবে। আমি বাস নিয়ে ঢাকায় আসলাম। আসতে আসতে রোদ উঠে গেছে, মনি আপুর সাথে দেখা করতে হবে, কিন্তু মনি আপুর বাড়িতে চিনি না। আমি সারাকে কল দিলাম, সারা ফোন ধরছে না, মনে হচ্ছে ঘুমাচ্ছে। আমি রুমে গেলাম, রাহাত এসে দরজা খুললো। রাহাত এত সকালে আমাকে দেখে অবাক। রাহাত আমাকে বলল, এত সকালে তুই? আরে একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? পরে বলবো, এখন বেরোতে হবে। কোথায়? মনি আপুর সাথে দেখা করতে হবে, না হলে আমার চাকরি শেষ। দেখি সারা কল ব্যাক করলো, তাড়াতাড়ি ম্যাডামের বাসার ঠিকানা দেন, আমি এক্ষুনি দেখা করতে হবে। আমার ঠেকা পড়ছে। এসব কি বলছেন, ম্যাডামের সাথে দেখা করতে হবে না হলে আমার চাকরি শেষ? দিতে পারি একটা শর্তে,
তোর বন্ধু রাহাতের নাম্বার দে। আমি মোবাইলটা দূরে নিয়ে রাহাতকে বললাম, এটা সারা তোর সাথে কথা বলতে চাচ্ছে, শুধু হাই হ্যালো বল। আমি লাউড স্পিকারে দিয়ে রাহাতকে মোবাইলটা দিলাম। রাহাত সালাম দিয়ে বলল, হাই আমি রাহাত, কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ, আপনি? জি ভালো, ধন্যবাদ আমাকে ওই দিন শার্টটা দেওয়ার জন্য। আপনার পছন্দ হয়েছে? হুম। আমি রাহাতের সাথে থেকে মোবাইল নিয়ে বললাম, তাড়াতাড়ি ম্যাডামের বাসা ঠিকানা দেন, আমি ওকে দিচ্ছি। ফোন কেটে দিলাম, দেখি সারা আমাকে ঠিকানা টেক্সট করলো। এটা বলে দিল বাসার সামনে গিয়ে ফোন দিতে, না হলে দারোয়ান ঢুকতে দিবে না। ম্যাডাম কত তলায় কত নাম্বার রুম থাকে সেটাও বলে দিল। আমি রাহাতের কাছ থেকে বিদায় নিয়ে ম্যাডামের বাসার সামনে গেলাম, দারোয়ানের সাথে সারার কথা বললাম, দারোয়ান ঢুকতে দিল। আমি বাড়ির ভিতরে প্রবেশ করলাম, বাড়িটা এত সুন্দর কল্পনার বাইরে। আমি দ্বিতীয় তলায় রুমের বামের রুমটাতে সামনে গিয়ে দরজায় কড়া নাড়ালাম, ভিতর থেকে আওয়াজ আসলো, কে? ম্যাডাম আমি রাফিদ। একটু পর দরজা খুললো, বললো ভিতরে আসতে। দেখি মনিয়াপু একটা হাতা কাটা গেঞ্জি পরে লেহেঙ্গা পরে বসে আছে, মনিয়াপুর বুকের উড়ু দুটো স্পষ্ট বুঝে যাচ্ছে, চুলগুলো খোলা এলোমেলো হয়ে আছে, এটাই মনে হয় স্টাইল। আমি মনিয়াপুকে এমন অবস্থায় দেখবো কল্পনাও করিনি, আমি লজ্জায় মাথা নিচু করলাম। মনিয়াপু বলল, তোর চাকরি নট, এইখানে সাইন কর আর আমার চোখের সামনে থেকে ভাগ। ম্যাডাম আমি তো ঠিক টাইমেই আসলাম, তাতে আমার কিচ্ছু যায় আসে না। প্লিজ ম্যাডাম আমার সাথে এরকম করবেন না, আপনি আপনার সব কথা মেনে চলবো। রাখ তোর মিষ্টি মিষ্টি কথা, আর কোনো কথা বলবি না। ওকে ম্যাডাম। এমন সময় দেখি ইকা কল দিল, আমি ফোন কেটে দিলাম। একটু পর আবারও কল দিল, আমি কাটতে যাব, তখনই মনিয়াপু বলল, কে? ইকা। ফোন ধর, দে লাউড স্পিকারে দে। আমি ফোন ধরে লাউড স্পিকার দিলাম। ইকা বলল, কি রে ফোন ধরিস না কেন? ব্যস্ত ছিলাম। ও আজকে এখন একটু দেখা করতে পারবি? আজকে শপিং এ যাব। আসলে হয়েছে কি? ইকা আমি তোমাদের ম্যাডাম মনিয়াপু, রিফাতকে সেখান থেকে ট্রান্সফার করে ঢাকায় নিয়ে আসছি, চট্টগ্রামে সে আর যাবে না। ম্যাডাম কেমন আছেন? ভালো। আর শোনো, রাফিদকে আর ফোন দিবা না। জি ম্যাডাম। মনিয়াপু ফোন কেটে দিল আর বলল, এক্ষুনি নাম্বার ব্লক মার। জি ম্যাডাম। একটু পর কাজের মেয়ে এসে কফি দিয়ে গেল, মনিয়াপু কফি খাওয়া শুরু করলো। কাজের মেয়ে বলল, ম্যাডাম আরেকটা নিয়ে আসবো? না ম্যাডাম, নাস্তা রেডি আছে। নাস্তা এখানে নিয়ে আয়। জি ম্যাডাম। কাজের মেয়ে চলে গেল, একটু পর কাজের মেয়ে এসে নাস্তা দিয়ে গেল, মনিয়াপু খেতে শুরু করলো, আমি মাথা নিচু করে বসে আছি। কি আজব মেয়ে রে বাবা, একা একা খাচ্ছে, একবার আমাকে জিজ্ঞেসও করলো না। আমি বললাম, ম্যাডাম আমি যাই? না বস। ওকে। মনিয়াপু একা একা খেলো, একটি বারও জিজ্ঞেস করলো না। এদিকে আমি সেই রাতে খেয়েছিলাম, এখন সকাল 10টা বাজে, একটু পানি পড়ে নাই পেটে, খিদায় পেট ঘুরতেছে। আমি বিরক্ত হয়ে বললাম, ম্যাডাম আমি বাসা থেকে ফ্রেশ হয়ে আসি। না প্লিজ ম্যাডাম, আমাকে আর একটা সুযোগ দেন, এবার যদি কোনো ভুল হয় আমি নিজেই চলে যাব। সত্যি? এখন যাই। তোর জন্য নাস্তা অর্ডার দিয়েছিলাম, খেয়ে যা। না আপু আমি এখনো ফ্রেশ হইনি, আমি বাসায় যাব। ওকে, আগামীকাল অফিসে দেখা করিস। আমি বাসায় চলে আসলাম, এসে আবার নতুন করে সব পরিষ্কার করলাম। অনেক জিনিসই চট্টগ্রামে রাইখা আসলাম ইকা মেয়েটার জন্য, অনেক খারাপ লাগছে। যাই হোক, এখন আমাকে সামনে ফোকাস করতে হবে। টাকার বিনিময়ে আমি ইকার সাথে সময় কাটিয়েছি, নিজের ইচ্ছায় না, চট্টগ্রামের 15 দিন টাকার মাইনে গেল। অনেক জিনিসপত্র কিনতে হবে, বেশ কিছু ড্রেস সেখানে ফেলে এসেছিলাম, হাতেও তেমন টাকা পয়সা নেই। মনে হলো মার কাউন্টারে কিছু টাকা আছে, সেগুলো খরচ করতে হবে। আবার ভাবলাম, না মার টাকাগুলো আল্লাহর রাস্তায় দান করব। রাহাতের কাছে মনে হয় টাকা নেই, আবার খাবার বিল দিতে হবে, কি করব, মাথা কোনো কাজ করছে না, কার কাছে টাকা চাইব। ভাবলাম আবার চট্টগ্রামে যাব, গিয়ে প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আসব। না, যদি মনিয়াপু জানে আমি আবার চট্টগ্রামে গিয়েছি, তাহলে আমার আর রক্ষী নেই। এক কাজ করা যায়, মনিয়াপুর কাছ থেকে অনুমতি নিয়ে তারপর যাব। আমি সারাদিন রুমেই বসে রইলাম। রাতে রাহাত আসলো, ড্রেস চেঞ্জ করতে করতে বলতে লাগলো, দোস্ত মেসে খাবার আমার পক্ষে খাওয়া সম্ভব না। তাহলে কি খাবি? আমি চিন্তা করলাম রুমে গ্যাসের চুলা কিনবো, আর নিজেরা যা রান্না করতে পারি তাই খাবো। অতটা খারাপ না, এখানে তো অনেকগুলো টাকার কাজ, এই মাছটা মেসে খেয়ে আগামী মাসে এগুলো কিনে আনবো। তোর কাছে টাকা নাই? না, চট্টগ্রামে অনেক কিছু ফেলে এসেছি, মনিয়াপুর কাছ থেকে অনুমতি নিয়ে আবার চট্টগ্রাম যেতে হবে। যদি মনিয়াপু অনুমতি না দেয় তাহলে আমি মারা খাইছি, কারণ এগুলো আবার নতুন করে কিনতে হবে, আর সেই টাকা আমার কাছে নেই। দেখ কি করতে পারোস, কিন্তু আগামী মাসে কিন্তু শিওর গ্যাসের চুলা আনবো। আচ্ছা সারার সাথে দেখা করবি? রাহাত মুস্কি হাসি দিয়ে বলল, হরে কবে? আগামীকাল রাতে। কিভাবে? তোর জন্য তোকে একটু কষ্ট করতে হবে আর মার খেতে হবে। কার কাছ থেকে?
সারার কাছ থেকে। তার কাছ থেকে মার খেতে আমার কোনো আপত্তি নাই। শোন তোকে বলি আমার বুদ্ধিটা, রাতে মনি আপুকে বাসায় দিয়ে সারা তারপর নিজের বাড়ি যায়। সারার বাড়ি থেকে মনি আপুর বাসা আধা কিলোর থেকে কম হবে, তাই সেই রাতে এতটুকু রাস্তা হেঁটেই বাড়ি চলে যায়। তাই আগামীকাল তুই ছিনতাইকারীর ভাব ধরে সারার সামনে যাবি, তখন দেখবি সারা কি করে, তখন তুই তার সাথে যেটা মনে চায় করিস। একা যে যাই হেঁটে সারার কি ভয় করে না? আমার তো মনে হয় না, আজকে একটু মারামারি প্র্যাকটিস কর। তাহলে আগামীকাল সারার সাথে দেখা হচ্ছে? আমি পরদিন অফিসে গেলাম, গিয়ে সারাকে খুঁজে বের করলাম। সারা দেখি তার অফিসে, আমি কি বললাম মনি আপুর সাথে দেখা করব। সারা বলল, ম্যাডাম আজ কারোর সাথে কথা বলবে না, ম্যাডামের সকল কাজ আজ আমি করতেছি। উনি এখন কোথায়, অফিসে নাকি বাড়িতে? কেন উনি কারোর সাথে দেখা করবে না? আমার সাথে দেখা করবে আপনি বলেন। তোর সমস্যা কি, তোর কি চাই আমাকে বল। আমি চাই মনি আপুর সাথে দেখা করতে। ধুর, যা তো তুই এখান থেকে। সারার মোবাইলে কে জানে কল দিল, সারা ফোন ধরে বলতে লাগলো, জি ম্যাডাম ও চাচ্ছে আপনার সাথে দেখা করতে। ওকে ম্যাডাম। সারা ফোন রেখে আমাকে বলল, শোন এখান থেকে সোজা লিফটের কাছে যাবি, গিয়ে এই কার্ডটা স্ক্যান করাবি, তারপর লাইনে চাপ দিবি, ওইখানে ম্যাডাম আছে। ওকে, সারার দেওয়া কথা মতো সেখানে চলে গেলাম। এক সুসজ্জিত রুমে আমাকে নিয়ে আসলো, দেখি চারপাশ দিয়ে মনিটরিং করা খুব উন্নত মানের আসবাবপত্র, আর বাসার টেবিল মাঝখানে সোফা দেখি শোয়ার খাটও আছে। আরও কত কিছু বলে শেষ করা যাবে না। আশেপাশে তাকিয়ে দেখি ক্যামেরাও নেই, এক কোণা থেকে দেখি পানির আওয়াজ আসছে, সম্ভবত গোসল করছে মনি আপু। আমি গিয়ে সোফায় বসলাম, কিছুক্ষণ বসে রইলাম, বুঝতে পারছি না এটা মাটির উপরে নাকি নিচে, বাইরের জগতের সাথে কোনো সম্পর্কই পাচ্ছি না। একটু পর মনি আপু দেখি আসছে, আমি তাকিয়ে অবাক হয়ে যাই। মনি আপুর শরীরে শুধু একটা পাতলা কাপড়, চুলগুলো কাপড় দিয়ে খোপা দেওয়া। আমি নিচে তাকিয়ে বসে রইলাম। আমি বললাম, ম্যাডাম আমি পরে আসবো। না বস, কি জন্য দরকার বল। আমার চট্টগ্রাম যাওয়া দরকার, সেখানে অনেক জিনিসপত্র ফেলে এসেছি, সেগুলো আনতে হবে। তোর সেখানে যাওয়া হবে না। কেন? এমনি। কিন্তু ম্যাডাম আমার সেগুলো লাগবে। না তুই সেখানে যেতে পারবি না, গেলে একেবারে চলে যা। এই বলে মনি আপু আমার পাশে এসে বসলো, আমি দূরে সরে গেলাম। মনি আপু আবার আমার পাশে এসে বসলো আর বলল, দূরে চলে যাস কেন, ভয় পাস? আমাকে ভয় পাবার কি আছে, আমি বাঘ না ভাল্লুক? না আপনাকে ভয় পাই। বল আমাকে তোর কেমন লাগে? ভালো, খুব ভালো। আমার চোখের দিকে তাকা। আমি মনি আপুর চোখের দিকে তাকালাম, দেখি চোখ তার কামনা নেশা। আমি অবাক হয়ে যাই, মনি আপু করছেটা কি, সে আমার সাথে করতে চাচ্ছে, আমার মাথায় কোনো কাজ করছে না। তখন আমি ম্যাডামকে বললাম, ম্যাডাম আমার 5,000 টাকা দেন, এই মাস শেষ হলে দিয়ে দিব। 5,000 না, তোকে 5,00,000 দিব, শুধু আজকের দিনটা আমার সাথে কাটা। পাগল নাকি? দেখি মনি আপুর চোখ দুটো বুজে আসছে। মনি আপু আমার শরীরে হাত দিল, মনি আরও কাছে আসতে লাগলো, এসে আমার দুই গালে ধরলো, ধরে তার নিজের ঠোঁটের কাছে নিতে লাগলো আর বলতে লাগলো, তোরে দেখলেই আমার পা দুটো অবশ হয়ে যায়, তোরেই আমার চাই। মনি আমার ঠোঁটের সাথে নিজের ঠোঁট লাগাতে চাপে আমি ধাক্কা দিয়ে বলতে লাগলাম, মনি আপু মনি আপু। এমন সময় মনি আপুর চোখ দুটো বড় বড় করে তাকালো, তখন আমার ঠোঁটের কাছ থেকে মনি আপুর গোলাপি ঠোঁট আর 1 ইঞ্চি দূরে। মনি আমাকে ছেড়ে দিল, এখন আমাকে স্বাধীনতা দিয়ে দিল। আমি মুখ সরিয়ে নিলাম, ম্যাডাম আপনি আমাকে ব্যবহার করছেন। আসলে আমার জানি না কি হয়েছিল, আমার মাথা কাজ করছিল না, সরি। আপনি এত বড় কোম্পানি চালান, এখানে আপনার মাথা কাজ করে না, যত সব ফালতু কথা, যদি এতই উত্তেজিত থাকেন তাহলে বিয়ে করেন না কেন, আর একটু হলেই তো সব শেষ ছিল। তুই থামবি, আমার সব খেয়ালই ছিল। তাহলে আপনি ইচ্ছে করে করেছেন কেন? তোর পরীক্ষা করছি, তোর বলে টাকা দরকার কত? লাগবে না টাকা, আমাকে এখান থেকে বের করেন। কিন্তু ওই সময় বলেছিলি, আপনি যেহেতু চট্টগ্রাম যাইতে দিচ্ছেন না, তাহলে তো আমার জিনিসপত্রগুলো কিনতে হবে, সেজন্য আমার টাকা দরকার, এখন সেই টাকা আপনি দিবেন। অনুমতি তো দিতেই চাচ্ছি, এই নে। মনি আপু টাকা হাতে দিয়েও আবার নিয়ে গেল আর বলল, আমিও আজকে শপিং এ যাব, চল দুজনে একসাথেই যাই। আপনার সাথে আপনার অসম্মান হবে না। ধুর, রাখ তোর সম্মান। একটু আগে আমি আর আপনি যেটা করতে যাচ্ছিলাম, কেউ যদি সেটার ছবি তুলে রাখে। মনি আপু হাসি দিয়ে বলল, এটা মাটির 9 হাত নিচে, এখানে আসার অনুমতি আছে শুধু 3 জনের, আমি তুই আর সারা। এটার কথা আমি জানতাম না, এই কিছুদিন আগে আব্বা আমাকে একটা সম্পর্কে বলে এবং এটার ভিতরে আসার অনুমতি দেয়, এখন আব্বা এটার ভিতরে আসতে পারে না। আমি মাঝে মাঝে এখানে এসে থাকি, জায়গাটা খুব নীরব, খুব ভালো লাগে। তোর জন্য একটা কার্ড বানাবো, তুই ইচ্ছা হলে এখানে আসতে পারবি। থাক, দরকার নেই, আমার এখানে আসার কোনো ইচ্ছে নেই, এখন এখান থেকে বের করেন। দাঁড়া,
আমি রেডি হয়ে নেই। ওকে মনি আপু, আরো আধা ঘন্টা লাগিয়ে সাজলো, সাজানোর সব জিনিসপত্র এখানেই আছে। বুঝলাম টাকা ওড়ানোর আর জায়গা পায় না। তারপর আমি আর মনি উপরে আসি। মনি আপু বলল, এটার কথা কাউকে বলবি না, বললে তুই বিপদে পড়বি। মানে? মনে হলো এটার কথা কাউকে বলবি না, এটা আমার আদেশ। ওকে আমরা এখন মনি আপুর অফিসে বসে আছি। আমি বললাম, আচ্ছা ম্যাডাম, আপনার না বয়ফ্রেন্ড আছে, তাহলে আমার সাথেই কেন? তোরে কে বলেছে আমার বয়ফ্রেন্ড আছে? সারা। সারারে নিয়ে যে আমি কি করি, ওর মুখে কিচ্ছু আটকায় না। মিস্টার আজিমের সাথে আমার একটা ঝামেলা হবে, ওর সাথে চুক্তিতে একটা প্রজেক্ট হাতে নিয়েছিলাম, কিন্তু উনি বিষয়টা গুরুত্ব দিচ্ছেন না। উনি যেহেতু গুরুত্ব দিচ্ছে না, লাশটা তারই হবে, এখন এটা ওনার বিষয়। ওনার সাথে দুই তিনবার ডেটে গিয়েছিলাম, তখন সারা আমার সাথে ছিল। ওর কাছে জিজ্ঞাসা করি সব জানতে পারবি। তুই আমার কল লিস্ট চেক করে দেখতে পারিস, আমি অধিকাংশ মানুষের সাথে কথা বলি সারার মোবাইল দিয়ে। ও ভালো। আমি আর মনি আপুর শপিং মলে গেলাম। মনি আপুর সাথে কোথাও যেতে আমার কোনো দ্বিধাবোধ নেই, কারণ ছোটবেলা থেকেই মনি আপুর সাথে কাটিয়েছি, তাই তাকে ভয় পাই না। যদিও একবার সমস্যা হয়েছিল, সেটা মানিয়ে নিলাম। কিন্তু আজকে মনি আপু কী করলো, আমাকে কিস করতে যাচ্ছিল। মনি আপু কি আমাকে ভালোবাসে নাকি আমাকে ব্যবহার করছে, এখন সেটাই বোঝা মুশকিল। যদি ভালোবেসে আমাকে কিস করতে যেত, তাহলে অবশ্যই আগে তার ভালোবাসার কথা বলতো, কিন্তু মনি সেটা করেনি, তাহলে আমাকে সে ব্যবহার করতে যাচ্ছে। আমি সেই সুযোগ দিবই না, আগে ভালোবেসে আমাকে বিয়ে করুক, পরে না হয় আমার সাথে যা মন চায় করুক। আমি মনি আপুর সাথে শপিং মলে গিয়ে প্রয়োজনীয় সকল জিনিস কিনলাম, সকল কিছু টাকা মনি আপু পে করলো। মনি আপু যাওয়ার সময় আমাকে বাসায় নামিয়ে দিয়ে গেল আর বলল, আগামীকাল থেকে তুই আবার আগের পোস্টে কাজ করবি। ওকে ম্যাডাম, আজকে রাতে কি সারা আপনার বাসায় যাবে? মনে হয়। ধন্যবাদ, এত বড় একটা উপকার করলেন। অসুবিধা নেই। ওকে এই নে আমার পার্সোনাল নাম্বার, এটাতে ফোন দিলে আমাকে সব সময় পাবি। আমি মনি আপুর ফোন নাম্বার নিয়ে রুমে চলে আসলাম। সন্ধ্যার দিকে রাহাত আসলো, এসে ফ্রেশ হলো। আমি বললাম, কিরে সারার সাথে দেখা করবি? রাহাত বলল, কখন? রেডি হয়ে নে, মাথায় ক্যাপ দে, তোর মুখটা ভালো করে ঢেকে নে, আর এই চুড়ি। ওকে তুই দাঁড়া। রাহাত ও আমি এমন ছদ্মবেশ নিলাম, একজন আরেকজনকে চেনা যাচ্ছে না। তারপর দুজন গিয়ে মনি আপুর বাসার সামনে গিয়ে অপেক্ষা করতে লাগলাম, কখন সারা বের হয়। প্রায় এক ঘন্টা হয়ে গেল ধরে দাঁড়িয়ে রইলাম। রাহাত বলল, তুই শিওর সারা মনি আপুর বাসায় আছে? শিওর। আমার ভয় করছে, যদি খারাপ কিছু হয়ে যায়। তখন দেখবি সারা মারতে আসছে, তখন চুরিটা ফেলে দিবি, আর তার সাথে হাতে মারামারি করবি, জানে তুই পারবি না যতটুকু পারস। ওকে ওয়েট, মনি আপুকে কল দিই। আমি মনি আপুকে কল দিলাম, ফোন ধরলো। মনি আপু, আমি রাফিদ, সারা আছে এখানে? সারা এই মাত্র বের হলো। আমি ফোন কেটে দিয়ে বললাম, সারা আসছে, এনে রাখ, যদি দেখিস বেশি মারছে তখন ধাক্কা দিয়ে ফেলে চলে আসবি। ওকে। একটু পর দেখি সারা আসছে। আমি বললাম, যা আর শোন, কণ্ঠটা একটু চেঞ্জ করে নিস। রাত গুটি গুটি পায়ে গিয়ে সারার সামনে হাজির হলো, ছুরিটা সামনে ধরে বলল, যা আছে সব কিছু দিয়ে দে। ভালোই ভালোই বলছি, চলে যা, না হলে কিন্তু খবর আছে। চুপ, যা আছে সব কিছু দিয়ে দে, দেখছো তো এটা কি? সরি, ভুল হয়েছে, এই নে ব্যাগ, আর এই নে মোবাইল। সারা মোবাইল এগিয়ে দিল নেওয়ার জন্য, রাহাত হাত দিল মোবাইল নেওয়ার জন্য। সারা মোবাইল দিয়ে বাড়ি দিয়ে রাহাতের হাত থেকে ছুরি ফেলে দিল, ঠিক রাহাতের পায়ে একটা কিক চালালো, তারপর পায়ের মধ্যে প্যাচ লাগিয়ে মাটিতে ফেলে দিল। সব কিছু যেন মুহূর্তের মধ্যেই হয়ে গেল। রাহাত নিরুপায় হয়ে সারার মুখের দিকে তাকিয়ে রইল, তারপর সারা তার পা দিয়ে কোমরে কয়েকটা কিক চালালো। সারা বলল, পালাবি নাকি, আরো কয়েকটা দিব, চিন্তাই করতে আসছে, এই নে টাকা, বলেই হতো খেতে পারিস না, টাকা দরকার? রাহাত চলে আয়। রাহাত উঠে এক দৌড় দিল, আমি এক দৌড় দিয়ে সোজা বাসায় আসলাম। রাহাত বলল, ভাই আমি আর নাই, এই মেয়ে একটা আগুন, একটু হলে আমাকে মেরেই ফেলতো। কি কস, আমার কাছে তো একদম সিম্পল মনে হয়েছে। সালা একটা লাথি খেয়ে দেখবি কেমন লাগে, ওরে বাবারে আমার কোমরটা শেষ। আমি ভাবছিলাম তুই কয়েকটা দিবি, আমি তো চান্সই পাই নাই, মুহূর্তের মধ্যে আমাকে মাটিতে ফেলে দিল। যাই হোক, ভালোই লাগছে, আগামীকাল আবার যাব, আগামীকাল কিছু না কিছু করবই। ওকে আমি আর রাহাত পরদিন আবার গেলাম, কিন্তু আজকে সারা আরও অনেক দেরিতে বের হলো, তখন রাস্তাতে কোনো মানুষ নেই। এমনিতেই এই রাস্তাতে খুব কম মানুষ আসে, গতকালের মতোই একটা ছুরি নিয়ে গিয়ে বলল, যা আছে সব কিছু দিয়ে দে। তুই আবার আইসোস, গতকালের মার মনে নাই? যা আছে দিয়ে দে। কি লাগবে তোর? সব কিছু, সাথে তোমাকেও। আমাকে লাগবে মানে? আমাকে ধরে নিয়ে ধর্ষণ করবি? তোর সাহস তো কম না। চুপ, যা আছে সব কিছু দিয়ে দে।
এই বলার সাথে সাথে সারা লাফ দিয়ে রাহাতের হাত থেকে ছুরি ফেলে দিল। তারপর আবার পায়ের মধ্যে প্যাঁচ দিয়ে উল্টিয়ে মাটিতে ফেলে দিল। রাহাত তখন সারার পায়ে লাথি দিল। সারা টাল সামলাতে না পেরে রাহাতের বুকের উপর পড়ে গেল। তখন রাহাতের ঠোঁট আর সারার ঠোঁট ইঞ্চি তিনেক দূরে। রাহাত সারাকে বলল, যাতে রাহাতের বুকে থেকে উঠতে না পারে। এক হাতে রাহাত আস্তে আস্তে নিজের মুখ থেকে কাপড় সরালো। তখন সারা বলল, এ কি রাহাত আপনি? রাহাত এই সুযোগটা কাজে লাগালো, সোজা সারার ঠোঁটের সাথে রাহাতের ঠোঁট লাগিয়ে দিল। সারা ইচ্ছে করেও ছুটতে পারছে না, যতই কথা বলুক এই জায়গায় মেয়েরা দুর্বল। রাহাত 30 সেকেন্ডের মতন সারার ঠোঁট নিজের ঠোঁটের সাথে লাগিয়ে রাখলো। যখন কেউ কাউকে ছাড়ছে না তখন আমি বললাম, শালা কি শুরু করছোস, মানুষ আসবে তো। রাহাত আস্তে আস্তে নর্মাল হলো, সারাকে ছেড়ে দিল। সারা সোজা হয়ে দাঁড়ালো। সারা রাহাতকে দাঁড় করালো আর বলল, আপনি আমাকে আগে বলবেন না, নিশ্চয় এটা রাফিদের কাজ। আসলে আপনাকে আমার ভালো লাগে। সত্যি বলছেন তো? হুম, আসলে আমি এতদিন ধরে আপনার অপেক্ষা করছিলাম, কখন আপনার সাথে দেখা করব। রাফিদ শুধু শুধু ঘোরাচ্ছিল, যাক ফাইনালি আপনার সাথে দেখা হলো। আর আপনি যে এরকম অবস্থায় আসবেন আমি কল্পনাও করিনি। আসলে আপনাকে আমি মারছি, দুঃখিত। আপনি আমার কোমরে মারছেন, এতে আমার লস। আমার লস মানে? ভেবে দেখুন, এসব ঠিক করে ফেলবো, আপনার নাম্বার দেন। রাহাত নিজের নাম্বার দিল, সে ব্লুটুথে ডিসকানেক্ট করে দিল। দেখি তারা দুজন হাসাহাসি করে কথা বলতেছে, আমি আর অপেক্ষা করতে পারলাম না, আমি চিপা থেকে বের হয়ে আসলাম। আমি গেলে রাহাত বলল, এ হলো সারা। হইছে, আর চেনা লাগবে না। রাফিদ আপনি কি কিছু দেখছেন? না, আমার চোখ বন্ধ ছিল। সব দোষ তোমার রাহাত, তুমি আগে এসে পরিচয় দিতা। রাফিদের কাছে কি অসম্মানটাই না হলাম? অসম্মানের কি আছে, সেই তো আমাকে তোমাকে এই সিচুয়েশনে ফেলেছে। রাহাত আমি রুমে গেলাম, যাবি? রাফিদ ভাই আপনি যান, রাহাত পরে যাবে। ওকে, আমি হাঁটা ধরলাম। সারা আমাকে আপনি করে বলছে, বলবেই তো, কারণ এখন উল্টাপাল্টা কিছু করলে খবর আছে। আমি বাসায় আসলাম, এক ঘন্টা পর রাহাত আসলো। আমি হাতে কিছুক্ষণ মোবাইল টিপে ঘুমিয়ে গেলাম। পরদিন উঠে অফিসে গেলাম, গিয়ে টেবিলে বসে রইলাম। সারা কল দিল আর বলল, রাফিদ ভাই আপনার একটা কাজ আছে, আপনি যেহেতু বসে আছেন আজাইরা, তাই ম্যানেজার সাহেবের সাথে দেখা করেন, উনি আপনাকে একটা কাজ দিবে, কাজটা সুন্দর করে পালন করবেন। ওকে। আর রাফিদ ভাই আগামীকালের জন্য ধন্যবাদ। ওয়েলকাম। আমি ম্যানেজার রুমে গেলাম। ম্যানেজার কিছুটা মনিয়াপুর বাবার বয়সী, কোম্পানির সব কিছুর উনি সামলায়। মনিয়াপুর শুধু মাসে মাসে হিসেব নেয়। আমি ম্যানেজারের কাছে গিয়ে সালাম দিলাম। আমি বললাম, স্যার আমাকে সারা পাঠিয়েছে। ম্যানেজারের নাম রশিদ। তুমি আসছো? আসলে তেমন কোনো কাজ নেই, আজকে একটু পর আমার ছেলে রিফাত কানাডা থেকে আসবে, ভাবলাম তুমি যেহেতু অবসরে আছো তুমি গিয়ে তাকে ড্রপ করো, কোনো সমস্যা আছে? না, কখন আসবে? এই এক ঘন্টার ভিতরে নামবে। এই যে আমার ছেলের ছবি, এই নাম্বার ফোন দিলেই পেয়ে যাবে, তাকে সোজা বাসায় নিয়ে যাবে, ড্রাইভারকে বলবে নিয়ে যাবে। আসলে আমি একটু ব্যস্ত, আজকে ম্যাডামের সাথে একটা মিটিং আছে। প্রবলেম নেই, এক্ষুনি বেরিয়েব, রাস্তায় আবার জ্যাম থাকতে পারে। ওকে। আমি ম্যানেজারের অফিস থেকে বের হয়ে ম্যানেজারের গাড়ি নিয়ে সোজা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে অপেক্ষা করতে লাগলাম। এক ঘন্টা পরে ফোন দিলাম, ফোন ধরল। রিফাত ভাই আমি আপনাকে ড্রপ করতে আসছি, আপনি এখন কোথায়? আমি 20 মিনিটের ভিতরে টার্মিনালে আসছি। ওকে। 20 মিনিট পর আমরা টার্মিনালের একে প্রবেশ করলাম, দেখি রিফাত দাঁড়িয়ে আছে। আমি দেখে চিনতে পারলাম, আমি গিয়ে বললাম, হ্যালো আপনি রিফাত? ইয়েস। আমরা দুজন হ্যান্ডশেক করলাম। আমি তার ব্যাগগুলো গাড়িতে উঠালাম, আমরা গাড়িতে বসলাম, ড্রাইভারকে বললাম ম্যানেজারের বাড়িতে যেতে। রাস্তায় রিফাত বলল, রিফাতকে মোটামুটি বয়স্ক মনে হলো, আনুমানিক 25+ হতে পারে, তার শরীর দেখেই বোঝা যায় জিম করে সেই লেভেলের বডি, এরকম বডি 100-তে 1 জন। রিফাত বলল, তুমি কি আমাদের কোম্পানির নতুন কর্মচারী? হুম। তুমি কি আমাদের বসের প্রতিবেশী? কিছুদিন আগেই তোমার মা মারা গেছে তাই না? হুম, উনি থাকতেন কানাডা। আমার সম্পর্কে এত কিছু জানে কি করে? তাহলে কি আমার সব খবর তার কাছে কেউ পাচার করে? কি হতে পারে, একজন আছে সেটা সারা হতে পারে। ভাবলাম রাহাতকে দিয়েই জিজ্ঞেস করাবো, রাহাতের সাথে মিথ্যা কথা বলবে না। আমি কিছুটা অবাক হলাম। আমরা কিছুক্ষণের মধ্যেই ম্যানেজারের বাড়িতে পৌঁছে গেলাম, সব কিছু নামিয়ে গাড়ি নিয়ে অফিসে চলে আসলাম। অফিসে কিছুক্ষণ বসে রইলাম, একটু পর সারা আসলো আর বলল, ম্যানেজার তোকে কি কাজ দিল? ওনার ছেলে আসছে কানাডা থেকে, তাকে গিয়ে ড্রপ করলাম। ম্যানেজারের ছেলের কথা শুনেই সারার মুখটা কালো হয়ে গেল আর বলল, তাড়াতাড়ি গিয়ে ম্যাডামকে খবর দেই, উনি যে আসবে কাউকে বলে নাই। ওই বলে সারা চলে গেল। আমি কিছুক্ষণ পর রাহাতকে কল দিলাম, রাহাত কল ধরলো। আমি বললাম, শুন তোকে সারাকে একটা কথা জিজ্ঞেস করতে হবে। কি কথা?
আমাদের কোম্পানির ম্যানেজারের ছেলে আসছে কানাডা থেকে। সে আমার সম্পর্কে সব কিছুই জানে। এখন তুই সারাকে জিজ্ঞেস করবি তিনি কিভাবে আমার সম্পর্কে জানছে কে বলছে। তুই জিজ্ঞেস কর না, আমাকে সত্যি কথা নাও বলতে পারে কিন্তু তোকে সত্যি কথা বলবে। আচ্ছা আমি এখন ব্যস্ত আছি, অবসর হয়ে আমি জিজ্ঞেস করছি। ওকে, অফিসে তুই একটা কাজ আসছে সেগুলো করলাম, একটু পর মনি আপু কল দিল, বললো তার অফিসে যেতে। আমি মনির অফিসে গেলাম, গেলে মনি আপু বললো ম্যানেজারের ছেলে কিন্তু একটা পাগল, সব সময়ের থেকে দূরে থাকবে। আপনি ভয় পান নাকি? না, নয়তলায় যাবি। কেন? এমনি একটু ঘুরে আসি, রিফাতেই নয়তলার কথা সে জানে না, তাই চল সে আসার আগে ঘুরে আসি। সারাকে নিয়ে যান। তুই হয়তো নিয়ম জানিস না, নয়তলায় যাওয়ার নিয়ম হলো যদি তিনজন সদস্য হয়ে থাকে তাহলে সর্বোচ্চ দুইজন নয়তলায় যেতে পারবে। যদি তিনজন সদস্য লিফটে উঠে তাহলে লিফটের নিচে নামবে না, মানে একজনকে উপরে থাকতে হবে। আর এই দেখ আমার মোবাইল, তেসলা মোবাইল, এটা মাটির তলা থেকেও নেট পায়। আমার আর সারার মোবাইল, তেসলা মোবাইল, এটা এখনো বাজারে আসে নাই, খুব শীঘ্রই বাজারে আসছে। এই মোবাইল তৈরির মালিক হলো এসএক্টের মালিক অ্যালন মাস্ক, এর মূল্য আইফোন 13 এর ডাবল হতে পারে। ওকে, কিন্তু সেখানে গিয়ে কি করব? সেখানে তো কিছুই নেই, খালি কয়েকটি মনিটর, কয়েকটা সোফা আর একটা খাট। আয় তো, অনেক কিছুই আছে। ওকে, মনি আপু আজকে পশ্চিমা ড্রেস বাদ দিয়ে বাঙালি পোশাক পরছে, এত সুন্দর লাগছে বলার বাইরে। এখন সত্যিকারের একজন বিজনেসম্যান মনে হচ্ছে। একটা গোলাপি শাড়ি, ম্যাচিং করা হাতা কাটা ব্লাউজ, আর গলায় একটা হীরার নেকলেস। গলার দিকে তাকাতেই আমার শরীর নাড়া দিয়ে ওঠে। আবার দুজন যাচ্ছে মাটির নয়তলা নিচে, না জানি আবার সেখানে কি হয়। আমরা দুজন লিফটে উঠলাম, মনি আপুর কার্ড স্ক্যান করালো, কি যেন টিপলো, তারপর নিজের ফিঙ্গারপ্রিন্ট দিল, বলল এখানে ফিঙ্গারপ্রিন্ট দে। আমি দিলাম। মনি আপু বলল এদিকে আয়, আরো কাছে আয়, একেবারে আমার সাথে লেগে দাঁড়া। আমি মনি আপুর সাথে দাঁড়ালাম। মনি বলল আরো কাছে আয়, একবারে লেগে দাঁড়া, দুজনের মুখ স্ক্যান করতে হবে। আমি মনি আপুর সাথে লেগে দাঁড়ালাম। মনি আপুর শরীর থেকে একটা পারফিউমের গন্ধ বের হচ্ছে, যেটা এত ভালো লাগছে বলার বাইরে। মন চাচ্ছে জড়িয়ে ধরে মনের ইচ্ছে মতো পারফিউমের গন্ধটা নিতাম। আমি ভাবলাম যেহেতু সুযোগ আসছে মিস করে লাভ নেই, আমি আরও শরীরের সাথে লেগে দাঁড়ালাম। একটা হাত দিয়ে মনি আপুর কোমরের খালি জায়গায় ধরলাম, ধরে আমি মনি আপুকে নিজের আরও কাছে আনলাম। আমার হাতের ঠান্ডা নরম হাতের ছোঁয়ায় মনি আপু কেঁপে উঠল। মনি আপুর ওই জায়গাটা খুব নরম আর খুব উষ্ণ। এক মিনিট আমাদের দুজনের মুখে স্ক্যান করলো, তারপর দেখি সাকসেস হয়েছে। সাকসেস হওয়ার সাথে সাথেই মনি আমাকে ধাক্কা দিয়ে দূরে ঠেলে দিল আর বলল তোর তো সাহস কম নয়, তুই আমার ওই জায়গায় হাত দিস কেন? আপনি তো বললেন লেগে দাঁড়াতে। তোরে বলছি আমি লেগে দাঁড়াতে, ওইখানে ধরতে বলি নাই, আর তোর হাত এত ঠান্ডা কেন? সরি, নেক্সট টাইম যেন এরকম ভুল না হয়। ওকে, মনি আপু নয়তলায় ক্লিক করলো, একটু পর আমাদের নয়তলায় নিচে নিয়ে আসলো। রুমে ঢোকার সাথে সাথেই স্বয়ংক্রিয়ভাবে সব কিছু চালু হয়ে গেল। মনি আপু গিয়ে বিছানায় শুয়ে পড়লো, আমি গিয়ে সোফায় বসলাম, মোবাইল ধরে দেখি একটুও নেটওয়ার্ক নাই। মনি আপু বিছানা থেকে উঠে একটা মনিটরের সামনে দাঁড়ালো, মনিটরে টাচ করার সাথে সাথে নতুন ইন্টারফেস চলে হলো আর বলল এদিকে আয়। আমি কাছে গেলাম। মনি আপু আবার বলল মনিটরে খেয়াল কর, দেখ 1990 সালে আমাদের এই কোম্পানি প্রতিষ্ঠিত হয় আমার আব্বার রশিদ সাহেব যৌথ মিলনে, যখন কোম্পানির নাম ছিল আমার মায়ের নামে, কিন্তু সেখান থেকে কোনো ভালো ফল পাওয়া যাচ্ছিল না। তখন রশিদ সাহেব ঠিক করেছিল তিনি এটা ছেড়ে দিবেন, কিন্তু আব্বার একজন পার্টনার দরকার ছিল, তাই রশিদ সাহেবকে আব্বু অনেক কষ্টে বুঝিয়ে রাখে। পরে আব্বু নতুন করে একটা ছোট বোনের নাম দিয়ে আরও কিছু টাকা ইনভেস্ট করে এই কোম্পানি খোলেন। এটা ভালো সাড়া পায় এবং বাজারে অর্ধেক মাঠ আমরা দখল করে নিই। এখন আমার মাসে ইনকাম 10 কোটি টাকা। এখানে কোম্পানির যত ডাটা আছে সব এখানে এসে জমা হয়। আব্বা এটা রশিদ সাহেবের আড়ালে করেছিল, এখানে অনেক পুরনো ডাটা আছে। এখন আমার ইচ্ছা হলো রশিদ সাহেবের শেয়ারটা খুলে কিনে ফেলবো এবং পুরো কোম্পানির মালিক আমি হব। এখানে কি আমার ডাটা আছে? হুম আছে। দেখি, মনি আপুর মুখে জাস্ট বলল মিস্টার রফিদ সম্পর্কে সব তথ্য দেখান। এর মধ্যে কয়েকজন রাফিদ নামের লোক এলো, তারপর মধ্যে মনি আমার ছবির উপর ক্লিক করলো, দেখি আমার সম্পর্কে সব কিছু আছে, আমার জন্মসাল কোথায়, বাড়ি কিসে কিসে পড়েছে, রেজাল্ট কি, কবে আমার মা মারা গিয়েছে, সব কিছু। আমি বললাম
আমার মা কিভাবে মারা গিয়েছে সে সম্পর্কে কোনো তথ্য নেই। তুই তো তোর মার পোস্টমার্টম করাস নাই, করলেই অবশ্যই থাকতো। রিফাত আমার সম্পর্কে জানে কি করে? প্রত্যেকটা কর্মচারীর খবর রাখার অধিকার আছে রিফাতের, কারণ তারা এই কোম্পানির শেয়ারে আছে। কোম্পানির লস হলেও তারও লস হবে, সেজন্য। আপনার তথ্য যায় না? আমার আর সারার বাদে সবার আছে। তুই কি এখানে সব ডাটা হ্যাক করতে পারবি? এটার সিকিউরিটি আমি জানি না, আমার তৈরি কিছু ভাইরাস দিয়ে হ্যাক করতে পারবো। এক্ষেত্রে আপনার সকল ডাটা ডিলিট হয়ে যাবে। আমি দেখতে চাই। সকল ডাটা কেটে যেতে পারে? ডাটাগুলো তোর মোবাইলে ট্রান্সফার কর। আমার মোবাইলে জায়গা হবে না। আমারটাও কর। আমি মনিয়াপুর তেসলা মোবাইল হাতে নিলাম, সব ডাটা ট্রান্সফার করলাম, পরে আমার মোবাইল থেকে সবচেয়ে নর্মাল ভাইরাসটা ছেড়ে দিলাম। ভাবছিলাম সিকিউরিটি খুব শক্ত হবে, কিন্তু না, মনিয়াপুর আব্বা হয়তো ভাবতেই পারেনি এখানে কে ডাটা দেখতে আসবে, তাই হয়তো নর্মাল সিকিউরিটি দিয়েছে, অ্যান্টিভাইরাসও নাই। কিছুক্ষণ এর মধ্যেই সকল মনিটর ঘোলা হয়ে গেল। মনিয়াপু ঘুরে ঘুরে দেখতে লাগলো আর বলল, এটা কি করে সম্ভব? আমি সবচেয়ে নর্মাল ভাইরাসটি সারছি, আর ভালো উন্নত মানের ভাইরাস সারলে সব ডাটা কেটে যাবে এবং আপনার কোম্পানির প্রত্যেকটা কম্পিউটার এরকম ঘোলা হয়ে যাবে। ঠিক করতে কতক্ষণ লাগবে? 20 মিনিট। ঠিক কর। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক করতে লাগলাম। মনিয়াপু পিছন থেকে জড়িয়ে ধরলো, আমার কাঁধে মাথা রাখলো। আমি বললাম, ছাড়ো না। ছাড়বো না, দেখি তুই কিভাবে ঠিক করস। ছাড়ো ভালো লাগছে না। কেন ভালো লাগবে না? ওই সময় যে আমার ওইখানে ধরেছিলি তখন কেমন লাগছিল? ছাড়বো না। ওকে, মনিয়াপু আমার সাথে এত মিশুক কেন? সে কি আমাকে ভালোবাসে নাকি আমাকে ব্যবহার করছে? মনিয়াপু আমার থেকে কি আশা করছে? মনিয়াপুর তুলনায় আমি কিছুই না। আমি বললাম, আচ্ছা মনি, তুমি কি আমাকে ভালোবাসো? না, বাসি না। ও, তাহলে আমার কাঁধ থেকে সরেন। না, সরবো না। কেন? তোকে আমার ভালো লাগে, কিন্তু তোকে ভালোবাসি না। ও, যদি তুই আমার সুখে দুঃখে সব সময় আমার ছায়া হয়ে থাকতোস, তাহলে আমার থেকে তুই এমন পুরস্কার পাবি যা তুই কল্পনা করতে পারবস না। সবসময় আপনার পাশে থাকতে পারবো না। কেন? জানি না, কিছুদিন পরে তো ঈদের ছুটি পাচ্ছি, বাড়িতে যাবেন না? যেতে পারি। এ নেন, ঠিক হয়ে গেছে, এখন ছাড়েন। মনিয়াপু আমাকে ছেড়ে দিল আর বলল, কোম্পানিতে সামনে একটা ঝামেলা হচ্ছে, দুই একদিন কোম্পানি বন্ধ থাকতে পারে। এইদিকে আব্বুর এমপি নির্বাচন করছে, যদি আব্বা পাশে করতে পারে তাহলে আমাদের দেখে কে। একটি সত্যি কথা বলি? বল। আমি দেখি আপনি অধিকাংশ সময় শার্ট প্যান্ট পরেন, ওই সময় আপনাকে দেখতে অনেক বাজে লাগে। আজকে আপনাকে এত সুন্দরী লাগছে তা ভাষায় প্রকাশ করার মতো না। সত্যি আপু, আপনি অনেক সুন্দরী। দূর, আমি দেখতে একটু সুন্দরী না, ছোটবেলায় আমি কত কালো ছিলাম, তোরাই তো আমাকে কত খ্যাপাতিস। মনে আছে একবার আমাকে কালো বলার কারণে তোদের ল্যাংটা করে দাঁড় করিয়ে রাখছিলাম, আর তোরা কি কাঁদা কাঁদছিলি, সেই কথা মনে হলে এখনো হাসি পায়। সেই ছোট্ট রাফিত কিনা আজ আমার সামনে দাঁড়িয়ে আছে, ভাবতেই অবাক লাগে। না আপু, আপনি অনেক সুন্দরী। হয়েছে, থাক, আর প্রশংসা করতে হবে না। আমি গিয়ে একটু বিছানায় শুই। তুই শো, আমি গোসল করে আসি। ওকে, আমি গিয়ে নরম বিছানায় শুয়ে পড়লাম। মনিয়াপু গিয়ে কাপড় নিয়ে গোসল করতে ঢুকলো। আধ ঘন্টা ধরে মনিয়াপু গোসল করলো, নতুন একটা নীল শাড়ি পরলো। মনিয়াপুকে এত সুন্দরী লাগছিল আমি যেন চোখ সরাতেই পারছি না। আমি বললাম, তুমি সত্যিই অসাধারণ। হুম, ধন্যবাদ। মনিয়াপু চুলগুলো শুকাতে লাগলো, আমি চোখ দিয়ে মনিয়াপুকে ধর্ষণ করতে লাগলাম। মনি বলল, চোখটা অন্যদিকে ফেরা, লজ্জা লাগছে। ওকে, আমি মনি সেজে গুজে বলল, চল উপরে যাই। ওকে, আমি আর মনি আপু উপরে আসলাম, অফিসে গেলাম, গিয়ে বসে রইলাম। একটু পর সারা আসলো আর বলল, কিরে তোরা এতক্ষণ নয়তলায় গিয়ে কি করছিস? আবার দেখি ম্যাডাম কাপড় চেঞ্জ করে নতুন কাপড় পরছে, তোদের বেশি ভালো ঠেকছে না। কিরে কি করছিস এতক্ষণ? ম্যাডামকে গিয়ে জিজ্ঞেস করো। তুই বল। না, বলবো না। এখন আমি গিয়ে এক ঘন্টা লাগিয়ে গোসল করব, ওইখানে ঠান্ডা পানি এত ভালো লাগে, মন চায় সারাদিন পানিতে পড়ে থাকতে। যান, ওইখানে গিয়ে আমার গোসল করার অবস্থা আছে। না, শোন, এই নয়তলার কথা কাউকে বলবি না, রিফাত যদি জিজ্ঞাসা করেও তাহলেও বলবি না। ওকে। আজকে বিকালে রাহাতকে নিয়ে ঘুরতে যাব। শুধু ঘুরতে যাইয়েন, অন্য কিছু করিয়েন না। করলে করব, তোর কি? কিছু না। সেটাই। হুম, সারা চলে গেল। কিছুক্ষণ পর মনিয়াপু ফোন দিয়ে বলল তার অফিসে যেতে। আমি তার অফিসে গেলাম, গেলে বলল, দেখ তো রফিত, আমার পিসিতে কি সমস্যা হচ্ছে। দেখি কি সমস্যা? আমি কিছুদিন দেখে বুঝলাম কেউ পিসি হ্যাক করার চেষ্টা করছে। আমি বললাম, কেউ পিসি হ্যাক করার চেষ্টা করছে। কি বলিস, আমার পিসি? সেটা বলতে পারছি না, আমি ভালো সিকিউরিটি দিয়ে দিচ্ছি, পরে আর কোনো সমস্যা হবে না। ওকে, একজনকে আমার সন্দেহ আছে,
আমি সিওর না, সে হয়তো জানে আমাদের কোম্পানির সব ডাটা একটা জায়গায় জমা আছে। সে যেটা পেতে চায় আমি এক্ষুনি আব্বাকে বলতেছি। ওকে, আমি বাসায় চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হলাম। সন্ধ্যায় রাহাত আসে, দুজনে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে যাই। মনি বুঝতে পারছে রিফাতের মতি গতি ভালো না, সে কিছু ঝামেলা করতে চাচ্ছে। এক্ষুনি আব্বার সাথে আলাপ করে এর সমাধান বের করতে হবে। মনি সোজা গাড়ি নিয়ে নরসিংদী বাড়িতে আসলো। এসে আব্বাকে খুঁজে বের করলো। মনি এসে দেখে তার আব্বা চা খাচ্ছে। মনি গিয়ে তার আব্বাকে বলল, আব্বা রিফাত কিন্তু অনেক সমস্যা করতেছে। তুই এত দূর থেকে আসছস, ফ্রেশ হয়ে রেস্ট নে, পরে কথা বলি। না, আপনার সিদ্ধান্ত নেই আমি ফ্রেশ হব। ওকে, মাথা ঠান্ডা কর, বল কি হয়েছে। আব্বা, রশিদ সাহেব শেয়ারের দাম কত হবে? তোর শেয়ারের দাম কত? 500 মিলিয়ন হবে। তাহলে রশিদ সাহেবের শেয়ারের দাম ততই। আব্বা, আমি তার শেয়ার কিনে পুরো কোম্পানি নিজের করে নিতে চাই। রশিদ সাহেব যদি তোকে এই কথা বলে তোর শেয়ার তাকে বিক্রি করে দিতে, তখন তুই কি বলবি? মনির মাথা কাজ করছে না। আপনিই বলেন। সবচেয়ে ভালো তোর একটা উপদেশ দিই, রশিদ সাহেবের ছেলের নাম যেন কি রিফাত, তুই তাকে বিয়ে করে ফেল, তাহলেই সব ঝামেলা শেষ হয়ে যায়। আর ওর যেটা আছে সেটা তোর, আর তার যেটা আছে তোর, মানে দুজনে মিলে একই। মন টেনশনে পড়ে গেছে, আব্বার কথা হারে হারে ঠিক, মনির মাথা কাজ করছে না। রিফাতকে মনি দুই চোখে দেখতে পারে না। মনি সারাটা জীবন শুনে আসছে রোহিত সাহেবের ছেলে কানাডা থাকে, ওইখান থেকে মাঝে মাঝে মনির সাথে কথা বলতো, কোম্পানির এটা সেটা খোঁজ খবর নিত, আর ঝামেলা সৃষ্টি করতো, মনির উপর অধিকার খাটাতে আসতো। মনি সেটা একদমই পছন্দ করে না। মনি চায় তার আন্ডারে সবাই কাজ করবে, তার কথা প্রত্যেকে শুনবে, কোনো প্রতিপক্ষ থাকবে না। বাজারে প্রতিপক্ষ আছে সেটা কোনো সমস্যা নেই, একটা দিয়ে লস হলে আরেকটি দিয়ে উঠিয়ে যায়। কিন্তু ঘরের ভিতর যদি প্রতিপক্ষ থাকে তাহলে কেমন হয়? যে করেই হোক, মনিকে পুরো কোম্পানিতে নিজের আধিপত্য বিস্তার করতেই হবে। কিন্তু সেটা কি করে? সেটা খুব কষ্ট হবে, কিন্তু কি করে? এছাড়া আর কোনো ব্যবস্থা নেই, তাহলে যেভাবে আছে সেভাবেই থাক, এভাবে চলতে থাক। রিফাত সাহেবের কোনো অধিকার নেই এই কোম্পানিতে থাকার। সে কি করেছে? সব করেছেন আপনি, কি জন্য সে তাকে শেয়ারে রাখলেন? যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, এটা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই। আর রিফাতকে বিয়ে করার পর মন মানসিকতা তৈরি কর, আর আমাকে এই সম্বন্ধে টেনশন দিস না। আমার সামনে নির্বাচন, তোর একটা পজিশন দিয়েছি, সেই পজিশন ধরে রাখার চেষ্টা কর। আব্বা চুপ, এখন গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নে। মনি রুমে চলে আসলো, নিয়ত করলো আগামীকাল অফিসে যাবে না, আগামীকাল বাড়িতেই থাকবে। মনি কোনোভাবেই রিফাতকে বিয়ে করতে পারবে না, কারণ এতদিনে মনির মনে অন্য কেউ দখল করে ফেলেছে, সেটা হলো রাফিদ। মিস্টার আজিমের সাথে ঝামেলা মনি আরও আগে শেষ করে ফেলেছে, যখন দেখছে প্রজেক্টে আজিম গুরুত্ব দিচ্ছে না, তখনই মনি তাকে ওয়ার্নিং দিয়েছিল। পরে আজিমের সম্বন্ধে ভালো করে খোঁজ খবর নিয়ে দেখে তার এক ডিভোর্সি বউ আছে, সেটা দেখেই মনির সাথে আজিমের সাথে সম্পর্ক শেষ করে ফেলে। ওই প্রজেক্টটা অন্য আরেকটি কোম্পানি শেয়ার করতেছে। রাফিদের সাথে মনির অনেক পুরনো স্মৃতি রয়েছে। এমনিতেই রাফিদ ছোটোবেলা খুব হ্যান্ডসাম ছিল, রাফিদকে ছোটোবেলা মনির খুব ভালো লাগতো। ওক সে ছোটো মানুষ তো, তার অত মন আছে একটা। ঢাকা যাওয়ার কারণে এতদিন রাফিদকে ভুলে গিয়েছিল মনি। ওই দিন রাফিদকে দেখে মনি প্রথমে চিনতে পারেনি, পরে পরিচয় দেওয়ার পরে ছিল রাফিদ যেন আগে থেকে আরও অনেক বেশি হ্যান্ডসাম হয়েছে। রাফিদের একটা জিনিস মনির সবচেয়ে বেশি ভালো লাগে, সেটা হলো তার হাসি। ছোটোবেলা হাসি দিলে রাফিদের গালে টোল পড়তো, মনি যে কত রাফিদের গাল ধরে টানত সেগুলো মনি হলে মনির এখনও হাসি পায়। সত্যি মনির রাফিদকে দেখলেই পায়ের গোড়ালিতে শিরশির করে ওঠে। মনি ঠিক করে ফেলেছে বিয়ে করলে রাফিদকেই করবে, অন্তত একটা রাতের জন্য রাফিদকে নিজের মতো করে নিতে। মনি জানে মনি যতই কিছু করুক না কেন রাফিদ সব সময় মনির ছায়া হয়ে থাকবে, এটা মনির বিশ্বাস। এখন যে করেই হোক রিফাতকে কোম্পানি থেকে বের করতে হবে। টাকা কোনো সমস্যা নেই, 500 মিলিয়ন দিয়ে শেয়ারটা কিনলে ওই টাকা ওঠাতে সর্বোচ্চ 15 মাস লাগবে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে রশিদ সাহেব তো শেয়ার বিক্রি করবে না, কি করলে রশিদ সাহেব শেয়ার বিক্রি করবে? মনির মাথায় কাজ করছে না। আচ্ছা, আর 15 দিন পর আব্বার নির্বাচন, নির্বাচন শেষ হলে পরে এই বিষয়ে আব্বার সাথে কথা বলা যাবে। মনি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে পড়ল। আজকে শুধু একটা জিনিস মনে হচ্ছে, আজকে সকালে রাফিদের কাজটা, রাফিদ যখন মনির খালি নরম কোমরে ঠান্ডা হাতটা রাখছিল তখন মনির যে কেমন লাগছিল সেটা বলার মতো না। যদি রাফিদ যদি একটা চিপ দিত তার নরম কোমরে তাহলে সেখানেই মনি পাগলের মতো কিস শুরু করত, কিন্তু না, পাচা গেল। এখন রাফিদ কি করছে? মনি সারাকে কল দিল। কি কি করিস? শুয়ে শুয়ে বয়ফ্রেন্ডের সাথে মেসেজ করছি। তোর আবার কবে বয়ফ্রেন্ড ছিল? ছিল না, বাট এখন হয়েছে। কি রে সেই হতভাগা, অনুমান করেন তো। মনি খেয়াল করলো সারার যতটুকু দরদ ছিল সেটা হলো রাফিদের বন্ধু রাহাতের জন্য। তাহলে কি রাহাত রাহাত নাকি? হুম। শয়তান, তুই এত বড়
অসাধ্য সাধন করে ফেলেছিস, তুই আমাকে একবারও বললি না। সব রাফিদের কারণে। সিকিউরিটির দিক দিয়ে তোর কাছে সবচেয়ে আগে কে রে? আপনি। দ্বিতীয় কে? এতদিন কেউ ছিল না, এখন একজন হয়েছে। কে? রাহাত, আমার ভালোবাসা, আমার জান, আমার সব। বাঁচলে তার জন্যে বাঁচব, মরলে তার জন্যে মরব। তাহলে দেখছি রাহাত আমার আগে। ওকে যা, রাহাত সবার আগে, পরে না হয় আমি, কিন্তু তারপর কে? পরে একজন হয়তো হবে। হবে না, হয়ে গেছে। কে বলতো? কে? রিফাত। বাল, আমার মুডটাই নষ্ট করে দিলে। হয়তো তাহলে আমি বুঝতে পারছি। আসলে কি জানেন, প্রথম দেখাতে আমি রাফিদের উপর ক্র্যাশ খেয়েছিলাম, পরে যখন জানতে পারি রাফিদ আপনার প্রতিবেশী, তখন আমি আর নাই। তুই মাত্র ওই দিন খেয়েছস, আর আমি সেই ছোটোবেলা থেকেই খেয়েছি। দেখ, যেটা আছে সেটা নিয়ে খুশি থাক, আর আমার পরে রাফিদকে প্রোটেক্ট করার দায়িত্ব তোকে দিলাম। ইস, এমন ভাব ধরেন যেন নিজেই কিছু পারেন না। একদিনে তো আপনার সাথে মারামারিতে পারিনি, আমার মতো পাঁচটা দাঁড়ালে তো আপনার সামনে টিকতে পারবে না। চুপ, এটা সবার কাছে অজানাই থেকে যাক। আগামীকাল অফিস আসবেন না? না। তাহলে আমিও যাব না। তুই গিয়ে একটু দেখে আসিস, এখন রাখি, ঘুম ধরছে। ওকে। মনি ঘুমিয়ে গেল। পরদিন ঠিক করলো রাফিদের মার কবরটা দেখে আসবে। মনি সেখানে গিয়ে রাফিদের মার কবরের সামনে গিয়ে রাফিদের মার জন্য দোয়া করলো। পরে বিকালের দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। আমি পরদিন সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে ওরা ধরা ঘুম দিলাম, কারণ আজকে শুক্রবার। 11টা পর্যন্ত ঘুমালাম। ঘুম থেকে উঠে গোসল করে কাপড় পরিষ্কার করলাম, রাহাত তখনও ঘুমোচ্ছে। তাকে ঘুম থেকে উঠালাম, নামাজ পড়ে আসলাম। বিকালের দিকে ভাবলাম মনি আপুকে কল দিই। মনি আপু কল ধরল। কেমন আছেন? ভালো। তুই? ভালো। কোথায় আপনি? বাড়িতে গিয়েছিলাম, এখন আসতেছি। আমারও তো যাওয়ার ইচ্ছা ছিল, আমাকে সাথে নিয়ে যাইতেন। তুই আমাকে আগে বলতি, ওকে সামনে গেলে তোকে নিয়ে যাব। ওকে। শোন, আজাইরা বাইরে ঘুরিস না। ওকে। পরদিন অফিসে গেলাম। অফিসে বসে কাজ করতেছি, হুদাই পিসিতে একটা সেটা দেখতেছি। একটু পর জানি কে আসলো, আমি তাকিয়ে দেখি রিফাত। রিফাত বলল, রাফিদ কেমন আছো? জি ভালো। তোমার মেইন কাজটা কি? কারো কম্পিউটার বা ল্যাপটপ কোনো সমস্যা হলে সেটা সমাধান করি। এটাই তোমার কাজ? হুম। অধিকাংশ সময় দেখি তুমি বসেই কাটাও, অন্যরা দেখো কি সুন্দর করে কাজ করছে আর তুমি বসে সময় কাটাও, এটা কি ঠিক? ওদের মধ্যে সর্বনিম্ন বেতন কত? 80,000 টাকা। আমার বেতন মাত্র 30,000 টাকা, পার্থক্যটা বুঝতে পারছেন? হুম, ব্রিলিয়ান্ট। এখন যেহেতু বসে আছো, চলো একটু ঘুরে আসি। ওকে। রিফাত আমাকে নিয়ে ল্যাপটপ উঠালো। আমি বললাম, কোথায় যাবেন? নয়তলায়। ওকে। আমি সাধারণত নয়তলায় চাপলাম। লিফট ওঠা শুরু করলো, আমার বুকের ভিতর পানি নাই। লিফট কোথায় যাচ্ছে, নিচে যাচ্ছে নাকি উপরে যাচ্ছে? একটা জিনিস দেখে নিশ্চিন্ত হলাম, লিফট উপরেই যাচ্ছে। যখন আমরা নিচে যাই তখন লিফট কততলায় আছে সেটা দেখায় না, সোজা নিচে গিয়ে থেমে যায়। কিন্তু এখন আমরা কততলায় আছি সেটা দেখাচ্ছে, তার মানে লিফট উপরে যাচ্ছে। নয়তলায় আছে কি, কোনোদিন যাবার প্রয়োজন মনে করেনি। লিফট নয়তলায় এসে থেমে গেল। লিফটের দরজা খুললো, দেখি আবার রিফাত আবার দুইয়ে চাপ দিল, তার মানে লিফট আবার অফিসে যাচ্ছে। আমি বললাম, আসবেন না? আসলে একটা কাজের কথা মনে হয়েছে, পরে তোমার সাথে কোনো এক জায়গায় ঘুরতে যাব। ওকে। আমি আবার অফিসে চলে আসলাম। আমি ভালো করেই বুঝতে পারছি রিফাত আমাকে সন্দেহ করছে, কারণ আমি মনি আপুর সাথে একটু বেশি ক্লোজ, সেজন্য আমাকে সন্দেহ করছে। আমি সোজা মনি আপুর অফিসে গেলাম, অনুমতি না নিয়ে প্রবেশ করলাম। দেখি সারা আর মনি আপু আর দুজন লোকের সাথে মিটিং করছে। আমি অফিস থেকে বের হয়ে গেলাম, ওরা বের হলে আমি প্রবেশ করলাম। দেখি মনি আপু আর সারা বিজনেস নিয়ে কি আলাপ করতেছে, আমি বসে শুনতে লাগলাম। ওরা দুইজন আমাকে পাত্তাই দিচ্ছে না। আমি বললাম, ম্যাডাম একটু পরে আসো, একটা জরুরি কথা। মনি আপু আমার দিকে রাগি লুক নিয়ে তাকালো। আমি সোজা হয়ে বসে রইলাম। ওরা কিছুক্ষণ কথা বলল, পরে মনি আপু বলল, বল তোর কি কথা? তেমন কিছু না। তাহলে এতক্ষণ ম্যাডাম ম্যাডাম করতেছো কেন? আর দেখোস না, মিটিংয়ে আছি, মিটিংয়ের সময় কোনো সময় অনুমতি না নিয়ে প্রবেশ করবি না। প্রেম ভালোবাসা অফিসের বাইরে, ভিতরে কোনো প্রেম ভালোবাসা হবে না। কথা বলতে চাইলে আমিও তোকে টাইম দিব। থাক না ম্যাডাম, ভুল হয়ে গেছে। তুই চুপ থাক, এখন কি বলবি বল। না মানে জিজ্ঞেস করলাম, সকালে খাওয়া দাওয়া করেছেন কি? এটা জিজ্ঞাসা করার জন্য তুই এতক্ষণ বসে আছোস? শোন, এটা মজা করার জায়গা না, এটা অফিস, এখানে সব কিছু সিরিয়াস হয়ে থাকে। যা ভাগ এখান থেকে।
আমি বুঝতে পারলাম মনি আপু প্রচণ্ড রেগে গেছে, হয়তো আমার কাজটা পছন্দ হয়নি, কিন্তু এমন খারাপ ব্যবহার করবে কল্পনাও করিনি। আমি অফিসে এসে বসে পড়লাম। অফিস শেষ করে খাওয়া দাওয়া করে বাসায় আসছি হেঁটে। খেয়াল করলাম পিছন থেকে একটা গাড়ি ইচ্ছে করেই হর্ন দিচ্ছে। আমি বিরক্ত হয়ে গাড়ির দিকে তাকালাম। ভালো করে তাকিয়ে দেখি মনি আপুর গাড়ি। আমি ইচ্ছে করেই বিরক্ত হয়ে আবার হাঁটা ধরলাম, যেন পিছনে কে আছে চিনি না। আমি আবার হাঁটা ধরলাম, গাড়িটার সামনে এসে থেমে গেল। মনি আপু গাড়ি থেকে বের হয়ে আমার শার্টের কলার ধরে গাড়ির ভিতরে ঢুকালো। আমি যেন কিছুই করতে পারছি না, আমি যেন তার শক্তির কাছে কিছুই না। মনি আপু গাড়ি চালিয়ে একটা নীরব জায়গায় নিয়ে আসলো, গাড়ির এসি চালু করে একটু রেস্ট নিল আর বলল, কি বলবি বল না, মানে জিজ্ঞেস করছিলাম লাঞ্চ করছেন কিনা। মনি আপু গাড়িতে সিটে গা এলিয়ে দিল, থেকে চশমা খুলে শান্তির নিঃশ্বাস ফেললো আর বলল, কি জানি বলবি। আমি মনির মোবাইলটা নিয়ে মোবাইল বন্ধ করে দিলাম, আমার মোবাইলও বন্ধ করে দিলাম। মনি আপু কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, মোবাইল বন্ধ করলি কেন? এটাই কথা ছিল, আমার মোবাইল আপনার আর সারার মোবাইল হ্যাক হতে পারে, রিফাত আমাকে সন্দেহ করছে। কি বলিস, আগে বলবি না? তুমি নিজেই বলো তুমি আমার সাথে কি করছো। মনি আপু আমার মুখের দিকে তাকিয়ে রইল, হয়তো তুমি বললাতে। মনি হাসি দিয়ে বলল, সরি সরি, ওই সময় আমার মাথা গরম হয়েছিল, সেই জন্য এমন করেছি তোর সাথে। রাগ মেটাবো না তো, কি অন্য কারোর সাথে রাগ মেটাবো? আচ্ছা অসুবিধা নেই, রিফাত আমাকে সন্দেহ করছে, সে আমাকে নয়তলায় নিয়ে যেতে বলে আমি নর্মাল নয়তলায় চাপলাম, তখন এটা উপরে উঠে গেল। শোন, জীবনেও তাকে নয়তলার কথা বলবি না, এটাই সব কিছু। এভাবে কতদিন লুকিয়ে রাখতে পারবেন? একদিন হয়তো রিফাত জেনেই যাবে। দেখি কি করতে পারি, তোর মাথায় কোনো আইডিয়া আছে? তুমি চাচ্ছ কি? আমি চাচ্ছি, ওয়েট, এখানে বসে কথা বললে কেউ শুনে ফেলতে পারে, বর্তমান যুগে গাড়িও হ্যাক করা সম্ভব, চলো বাইরে কোথাও গিয়ে বসি, আমরা রুমে আসো। চল। মনি গাড়ি চালিয়ে আমার বাসায় আসলো, আমি রুমে ঢুকে লাইট জ্বালিয়ে দিলাম। মনি ভিতরে এসে বসলো, আমার বেড কোনটা জিজ্ঞেস করলো, আমি দেখিয়ে দিলাম। মনি সেখানে গিয়ে শুয়ে পড়লো আর বলল, আমি চাচ্ছি রিফাদের শেয়ারটা কিনতে, তাদের কোম্পানি থেকে বের করে দিতে চাচ্ছি, আমি একাই কোম্পানি চালাবো। কিন্তু সে তো কোম্পানির শেয়ার বিক্রি করবে না। সেটা আমার মাথা কাজ করছে না। কি কি কারণে তাকে কোম্পানি থেকে বের করে দিতে পারবেন? মনি চশমাটা খুললো আর বলল, আমার খেয়াল নেই, সারা জানে। সারার মোবাইল হ্যাক হওয়ার সম্ভাবনা আছে। ও শিট, রিফাত আমাকে পাগল করে দিবে, সারাকে বল এখানে আসতে। আমি রাহাতকে কল করলাম, কোথায় তুই? সারার সাথে। সারাকে সাথে নিয়ে এক্ষুনি রুমে আয়। ওকে। আমি মনির পাশে বসে রইলাম। মনি আমার হাতে নিজের হাত রাখলো আর বলল, তুই কি আমাকে ছেড়ে চলে যাবি? ছেড়ে যাওয়ার প্রশ্ন আসলে আমি বলবো কে কাকে ছেড়ে চলে যাব? আমাকে তুই না, তুমি আমাকে। তোর এমন কেন মনে হয়? প্রথম প্রশ্ন আসে লেভেলের কথা, তোমার লেভেল আমার লেভেল এক না, তোমাকে মানাবে কোনো কোটিপতি মানুষের সাথে, আমার সাথে না। তারপর দ্বিতীয় প্রশ্ন আসে, ধরো তুমি আমাকে বিয়ে করলে ভালোবেসেই, কিন্তু তারপরেই ব্যবসায় তুমি লস খেয়ে একেবারে নিঃস্ব হয়ে গেলে, তখন আমার কাছেও তেমন কিছু নেই যা তোমাকে একটু সুখ দিবে, তখনও কি তুমি আমার সাথে থাকবা? কারণ তোমার বিচারও একটা সুখ, তোমার যারা জীবন একটা সুখের পিছনে ছোট হয়েছে। থাক, আমি বুঝছি তোর মনের কথা, তোর উদ্দেশ্যটা কি বল। আমার নিয়ত হলো তোমার কোম্পানিতে 2 বছর চাকরি করে কিছু টাকা ইনকাম করে বাজারে গিয়ে একটা দোকান দিব, পরে নিজের পছন্দ মতো বিয়ে করে সারা জীবন মা বাবার কবরের পাশেই কাটিয়ে দিব। তোর পছন্দের মেয়েটা নিশ্চয়ই আমি। আমি হেসে দিলাম, মনিও হাসতে লাগলো। আমি খেয়াল করলাম কে জানে দরজায় উঁকি দিল, উঁকি দিয়ে আবার দৌড় দিল। আমি গিয়ে দরজা চাপিয়ে দিলাম। আমার কেমন যেন সন্দেহ হচ্ছে কেউ কি করে আমাদের ফলো করছে। আমি আবার গিয়ে মনি আপুর পাশে বসলাম। মনি আপু বলল, আমার কপালে একটা চুমু দে। কি বলেন এগুলো? দে, আমার ভয় করছে। এখানে কেউ নাই, ভয়ের কি আছে? তোরে বলছি দিতে, তুই দে, বলল অনেকটা রাগি কণ্ঠে। আমি নুয়ে মনির কপালে চুমু খেলাম, দেখি মনি আপুর চোখ দিয়ে পানি পড়তেছে। আমি সোজা হলে মনি বসে আমাকে জড়িয়ে ধরলো আর কাঁদতে লাগলো আর বলল, তোরে ভালোবাসি রিফাত। এমন সময় দরজা ঠেলে 4 জন ছেলে ঢুকলো, ঢুকেই ভিডিও করতে লাগলো, তাদের 4 জনের মুখ ঢাকা। আমি বললাম, কি আপনারা আর এখানে অনুমতি না নিয়ে ঢুকছেন কেন, আর এভাবে ভিডিও করছেন কেন? মনি ভয়ে আমার পিছনে গিয়ে চুপ করে বসে রইল। 4 জনের একজন বলল, আমাদের কোনো অনুমতি লাগে না, আর একটু ক্লোজ হইতি তাহলে ভিডিওটা আরেকটু জমবে, থাক যতটুকু হয়েছে তাহলে চলবে। ওই মেয়ে, তুই সোজা তোর মোবাইল দিয়ে বের হয়ে যা, তার সাথে আমাদের কিছু বোঝাপড়া আছে। দেখেন, আপনাদের চিনি না জানি না, আর কি জন্য আসছেন সেটাও বলতে পারবো না, তাই ভালোই ভালো চলে যান, তাতে আপনাদেরই ভালো হবে। তুই আমাদের টিটদিস, তোর সাহস তো কম না। ওই মেয়ে, তুই বের হোস না। মনি, তুমি বাইরে যাও, আমি তাদের সাথে কথা বলছি, তুমি গিয়ে পুলিশকে খবর দাও। তোরে ফেলে আমি কোথাও যাব না, যেটা বলছি করো। আচ্ছা। মনি ভয়ে ভয়ে দরজার কাছে গেল, গিয়ে সেটা করলো, সেটা দেখে আমি অবাক, দেখি মনি দরজা দুটো তালা লাগিয়ে দিল যাতে কেউ বের হতে না পারে। আমি বললাম,
পাগল হয়ে গেছে মনি, এখান থেকে চলে যাও। এতক্ষণ তোদের কথা শুনেছি, এখন তোরা আমার কথা শুনবি। তোদের কে পাঠিয়েছে সেটা বল, আর মোবাইলটা দিয়ে দে, তাহলে তোদের কিছু করবো না। বস বলেছিল তোর কোনো ক্ষতি না করতে, এখন দেখি তোরেও কিছু শিক্ষা দিতে হবে। ওই ধর তাকে। একজন মুখোশধারী গেল মনিকে ধরতে। মনি সোজা তার মিডল স্ট্যাম্প বরাবর কিক চালালো। বেচারা ওইখানে ধরে মাটিতে গড়াগড়ি খেতে লাগলো। এরপর বাকি তিনজন হকচকিয়ে গেল। আমি কাঠের নিচ থেকে একটা কাঠ বের করে দিলাম একটারে বাড়ি পিট বরাবর। বাড়ি খেয়ে সে মাটিতে পড়ে চিৎকার করতে লাগলো। আমি তার তলপেটে কিক দিলাম, বেচারা জ্ঞান হারালো। পরক্ষণেই আরেকজন এসে আমার পায়ে লাথি দিল। আমি সামলাতে না পেরে কাঠের এক কোনায় গিয়ে বাড়ি খেলাম, মাথায় এক কোনায় গিয়ে লাগলো। মানে হলো মাথাটা আর নেই, মাথা ধরে নিচে পড়ে রইলাম। দেখি মনে এসে আমাকে যে লাথি দিয়েছিল তাকে এক পেট বরাবর ঘষে চালালো। সে কয়েক ফুট দূরে গিয়ে পড়লো। তারপর আমার বের করা কাঠটা দিয়ে উপর আরেকজনকে মারতে লাগলো। আমি খেয়াল করলাম আমার মাথা থেকে রক্ত বের হচ্ছে। মনি তিনজনের সাথে একাই মারামারি করছে। মনি বলল এই বলে একটার গায়ে সজোরে আঘাত করলো, সে নিচে পড়ে যায়। মনি গিয়ে তার কানে নিচে নরম জায়গায় কিক চালায়, সাথে সাথে জ্ঞান হারায়। আরেকজন মনিকে ধাক্কা দিয়ে আমার খাটের উপর ফেলে দেয়। সেখানে আমার ল্যাপটপ রাখা ছিল, মনি সেই ল্যাপটপ দিয়ে বেচারার মাথায় দেয় বাড়ি। সে সাথে সাথে জ্ঞান হারায় আর ছিল একজন, সে এসে শুধু শুধু আমাকে লাথি মারছে। আমি তার পা ধরে নিচে ফেলে দিলাম। মনি এসে তার তলপেটে কিক চালালো, সে সাথে সাথে জ্ঞান হারায়। তারপর আমার দিকে তাকালো, দেখি মনির মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। ও প্রচণ্ড মার খেয়েছে, কিন্তু তার মার হজম করার ক্ষমতা আছে, কিন্তু আমার সেটা নেই। রক্তে আমার ঘাড় ভরে গিয়েছে। মনি একটা কাপড় নিয়ে সেখানে বেঁধে দিল। দেখি মনির গালে একটু কেটে গেছে, মাথার চুল উস্কো খুস্কো হয়ে আছে। মনি আজকে একটা প্যান্ট পরেছিল। মনি গিয়ে সবগুলোর মুখোশ খুলল, একটা কেউ চিনি না। মোবাইলটা আমার হাতে দিল, আমি ভিডিওটা ডিলিট করে দিলাম, মোবাইলটা ঢিল দিয়ে ভেঙে ফেললাম। আমি বললাম তুমি ঠিক আছো? এসব কিচ্ছু না। এমন সময় দেখি বাইরে থেকে ডাক আসছে, আমি বুঝলাম রাহাত। মনি গিয়ে দরজা খুললো, রাহাত আর সারা ভিতরে এসে অবাক। সারা দৌড়ে মনি আপুর কাছে আসলো আর বলল ম্যাডাম কোনো কিছু হয়েছে, ব্যথা পেয়েছেন? তেমন কিছু না, ওরা চারজন একটু ঝামেলা করেছিল, জীবনের শিক্ষা দিয়েছি, এখন ওই চারজনের একটা ব্যবস্থা কর। আমি রাফিদকে নিয়ে হাসপাতালে গেলাম। রাত সব কটাকে এক জায়গায় করলো, সবগুলোর হাত পা বাঁধলো, ঘর তখন লন্ডফন্ড হয়ে রয়েছে। রাহাত বলল একটা জ্ঞান ফিরাই, জিজ্ঞেস করি কে পাঠাইছে? জ্ঞান ফিরা। রাহাত পানি এনে একটার মুখে দিল, সে চোখ খুললো আর বলতে লাগলো ভাই আমার কোনো দোষ নেই, আমাকে ছেড়ে দেন, আমরা শুধু টাকার বিনিময়ে কাজ করি। আচ্ছা তুই বল তোদেরকে পাঠিয়েছে আর কি জন্য পাঠিয়েছে? আমাদের বস সে বিভিন্ন ধরনের কন্ট্রাক্ট নেয়, তার কাছ থেকে পেয়েছি। তোদের কাজ ছিল কি? বলেছে আপনার মোবাইলটা নিতে আর ওনার মোবাইলটা নিতে, পারলে বলেছিল তাকে রাস্তা থেকে সরিয়ে দিতে। তোর বসের নাম কি? আমরা শুধু কাজ পাই আর কাজ করি, বসকে কখনো দেখিনি। তোর বসের নাম বল, কোথায় থাকে বল? জানি না। রাত ঠাস ঠাস করে দুইটা চড় দিল আর বলল বল না হলে কিন্তু আরো দিব। ভাই সত্যি বলছি আমি জানি না। সারা গিয়ে তার মাথা একটা কিক চালালো, সাথে সাথে আবার জ্ঞান হারালো। আমি বললাম কি হতে পারে মনে করো? এটা একমাত্র রিফাতই হতে পারে। আমারও তাই মনে হয়। তারে যে কিভাবে শিক্ষা দেব পুলিশকে জানাবো। পুলিশ কিছুই করতে পারবে না। তোমার নয়তলায় কি রিফাত কানাডা গিয়ে কি কি করছে তার সব ডিটেইলস আছে? থাকতে পারে। এখন নয়তলায় যাওয়া খুব রিক্স, এক কাজ করো কাউকে কানাডা পাঠাও, রিফাতের সম্পর্কে সব খবর নিয়ে আসুক, যদি কোনো অপকর্ম করে থাকে তার প্রমাণ লাগবে। কানাডায় আমার কোনো লোক নেই, আর কাকে পাঠাবো কানাডা? সারা রিফাত সম্পর্কে সব খবর নিতে তোমার কতদিন লাগবে? 3 দিন। সারাকে পাঠিয়ে দাও কানাডা, 3 দিনের জন্য ছুটি নিবে, আর সবার মোবাইল পাল্টিয়ে ফেলো, এমনকি সিমও। আমার সাথে যদি রাহাতকে পাঠাতে পারেন তাহলে শরীরে আর একটু জোর পেতাম। ও যদি যেতে চায় তাহলে যাক। অফিস থেকে ছুটি না দিলে আমি যেতে পারবো না। যে করে হোক ছুটি নেন। দেখি আজকে রাতে টিকিট কেটে কানাডার উদ্দেশ্যে রওনা দে। ওকে। এই চারটাকে জনমানবহীন একটি নীরব জায়গায় ফেলে আয়, আর দেখিস সিসিটিভি চেক করে নিস। বাইরে গাড়ি আছে, গাড়ি নিয়ে যা, আমি রাফিদকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। ওকে। তোরা আজকেই এই রুম ছেড়ে দে, আর একটা হোটেলে গিয়ে ওঠ। ওকে। যে করি হোক আমি এর শেষ দেখতে চাই, যত টাকা লাগে দিব। রাহাত সবগুলোকে পাজা কোলা করে তুলে নিয়ে মনির গাড়িতে রাখলো। তারপর সারা আর রাহাত গাড়ি নিয়ে চলে গেল। মনি আর আমি একটা রিক্সা নিয়ে হাসপাতালে আসলাম। হাসপাতালে আসলেই সেই প্রথম পুরনো সুন্দরী নার্সের সাথে দেখা। আমি মনির কাঁধে মাথা রেখে হাঁটছিলাম, নার্স আমাদের দেখেই দৌড়ে আসলো, একটা কক্ষে নিয়ে গেল। আমার মাথা দেখে দেখেই বলল মাথায় তেমন কোনো আঘাত হয়নি, আমি ব্যান্ডেজ করে দিয়েছি। তোর ব্যান্ডেজ করতে হবে না, আমি পারি। আপনি পারবেন না। তুই সর এখান থেকে। ওকে, আমি জানতাম তুই তার প্রেমে পড়বি।
তুই তো দেখি সব জানিস। তুই ভালো হবি না কোনোদিন, ছেলেটাকে তুই এভাবে মারবি? আপনার তুই তোকারে করছেন কেন? আমি বলি, মনি হলো আমার ক্লাসমেট আর পুরো হাসপাতালের মালিক, আমার মিষ্টি বান্ধবী মনি। বলেন কি? আমি প্রথমেই সন্দেহ করেছিলাম তোদের দুজনের মধ্যে কিছু একটা চলছে, কারণ ও যা হ্যান্ডসাম তুই আবার প্রেমে না পড়ে থাকতে পারিস? সাদিয়া বেশি বাড়াবাড়ি করিস না। মনি তুই থাকতে রাফিত কি করে ব্যথা পেল? আজকে যদি মনি না থাকতো তাহলে আমি এখন আকাশে থাকতাম। প্রতিবারই তো মনি এসেই আপনাকে বাঁচায়। তুই চুপ করবি নাকি একটা দিব নাক বরাবর? যা ব্যান্ডেজ কর। মনি আমার মাথা ওয়াশ করে মাথায় ব্যান্ডেজ করে দিল। আমি বললাম, ধন্যবাদ সাদিয়া, দেখো মনির মুখে একটু ব্যথা পেয়েছে। ওকে। সাদিয়া মনির গালটায় ওয়াশ করে দিল, সাদিয়া চলে গেল। আমি বললাম, তুমি যে এত মারামারি পারো আমাকে তো আগে বলনি। প্রয়োজন মনে করিনি। ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। ধন্যবাদের প্রয়োজন নেই, তোকে বাঁচানো আমার কর্তব্য। ওকে, সন্ধ্যা হয়ে আসছে, আমি রুমে যাই। রুমে যাওয়ার দরকার নেই, আজকে আমার বাসায় থাকবি, পরে কোনো নতুন রুম ঠিক করিস। না, ওখানেই থাকবো। তোর সেখানে থাকাটা বিপজ্জনক, তুমি তাড়াতাড়ি এর সমস্যার সমাধান করো। ওকে। এখন সারা আর রাহাতের কানাডা যাওয়ার কি হলো? ফোন দিয়ে জিজ্ঞেস করো। ওকে, দেখি সাদিয়ার মোবাইল দিয়ে। একটু পর সাদিয়া আসলো, সাদিয়ার মোবাইল দিয়ে ফোন করলো। আমি রাহাতের নাম্বার দিলাম, মনে বলল আমাকে কথা বলতে। ওইদিকের কাজ সব কমপ্লিট। তুই আমাকে একটু বুঝিয়ে বলবি কি হচ্ছে? তোরে পরে আমি সব বুঝিয়ে বলবো, এখন তোরা কোথায়?